যে ওয়েভ অপটিক্স যেটা, আমি খুব ধীরে ধীরে পড়াবো এই টপিক গুলো, তোমরা সবকিছুই বুঝতে পারবে। ওয়েভ অপটিক্স, দেখো অপটিক্স বলতে আমরা কি বুঝি, আমরা অপটিক্স বলতে যেটা বুঝি সেটা হচ্ছে লাইট, লাইট দিয়ে যে ডিসকাশন। কিন্তু আমরা এতদিন বা 9-10 যেটা পড়ে এসেছি সেটা লাইটের জিওমেট্রিক্যাল নেচার পড়ে এসেছি, তাই না? বলো, হ্যালো। হ্যাঁ স্যার। আচ্ছা, তোমাদের মধ্যে কেউ এখানে থাকবে যে আমার সাথে সাথে একটু তাল দেবে, মানে আমি যদি জিজ্ঞাসা করি সে বলবে যে হ্যাঁ বা না বা বুঝতে পেরেছে কিনা, নইলে কিন্তু আমার পড়াতে প্রচন্ড অসুবিধা হয়। তোমরা সবাই আনমিউটও করে রাখতে পারো, কোনো অসুবিধা নেই। ইউ মাইট, মানে তোমরা এটাকে খুব মানে ইন্টারঅ্যাক্টিভও করতে পারো, ঠিক আছে? আচ্ছা, আমার বলার বক্তব্যটা হচ্ছে ওয়েভ অপটিক্স এই টপিকটা আমরা যখন পড়ব তখন আমরা অপটিক্সের সেই নেচারটা নিয়ে ডিসকাস করব যেটা ওয়েভ রিলেটেড, ঠিক? তাহলে দেখো, এই যে ওয়েভের কথা আমি যখন বলছি, এই ওয়েভের কথা আমি যখন বলছি তার মানে অপটিক্সের যে ওয়েভ প্রপার্টি সেটাই আমরা এখানে ডিসকাস করব। এটা ডিসকাস করার জন্য সবার প্রথমে আমরা যেটা নিয়ে ডিসকাস করব সেটার নাম হচ্ছে ওয়েভ ফ্রন্ট। কি বললাম? যেটা নিয়ে ডিসকাস করব সেটার নাম হচ্ছে ওয়েভ ফ্রন্ট, ওকে? আর ওয়েভ ফ্রন্ট আর ওয়েভ আমরা যে পড়ে এসেছি 11-এ, এর মধ্যে আমরা একটা রিলেশন বার করার চেষ্টা করব, তারপরে আমরা ওয়েভ ফ্রন্টের ডেফিনেশন ডেফিনেশন বিভিন্ন রকম কি কি হয় সেই সব জায়গায় যাব, ঠিক? আচ্ছা দেখো, মন দিয়ে শুনবে, খুবই ইজি জিনিস। দেখো আমার ঘরে একটা বাল্ব আছে, বাল্ব, এটা একটা বাল্ব। এই বাল্বের পাওয়ার পি, বাল্বের পাওয়ার পি, পাওয়ার মানে কি বলো? এনার্জি বাই টাইম, বলো? সাবাস, তার মানে কি জুল পার সেকেন্ড? এটার একটা নাম আছে ওয়াট, তাই না? তাহলে মন দিয়ে শোনো, আমার ঘরের মধ্যে একটা বাল্ব জ্বলছে, যদি এই বাল্বটা জ্বলে তাহলে সেই বাল্ব থেকে লাইটটা প্রোডিউস হচ্ছে, হচ্ছে। সেই বাল্বের পাওয়ার আমি বললাম পি পাওয়ার, এর মানে কি? এর মানে হচ্ছে এই বাল্বটা পার সেকেন্ডে পি জুল এনার্জি প্রোডিউস করছে, তাই না? আচ্ছা এবার বলো, পি জুল এনার্জি, যখনই আমি এনার্জির কথা বললাম, এই এনার্জিটা বাইরের দিকে প্রোপাগেট হচ্ছে, এই এনার্জিটা বাইরের দিকে প্রোপাগেট হচ্ছে, হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। এবার মন দিয়ে শোনো, এই যে বাইরের দিকে যে প্রোপাগেট হচ্ছে এনার্জিটা, সেই এনার্জি প্রোপাগেশনটাই অ্যাকচুয়ালি ওয়েভ না? আরে বাবা, আমরা যখন ওয়েভ পড়েছি, ওয়েভটা কি ছিল বেসিক্যালি? এনার্জি আর মোমেন্টাম একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছে, তাই না? হ্যাঁ। সাবাস। তাহলে আমি যদি তোমাদের এই কথাটা বলি, এই যে বাল্বটা তার কি বলে পাওয়ার হচ্ছে পি ওয়াট, তার মানে এখান থেকে পার সেকেন্ডে পি জুল এনার্জি যাচ্ছে, মানে ওয়েভ যাচ্ছে, তাই না? এবার ভেবে দেখো, 3D তে কল্পনা করতে হবে এটা, 3D তে। ধরো এখান থেকে এইরকম একটা ওয়েভ গেল, এরকমই তো হয় ওয়েভ গুলো। দেখো এদিক থেকে একটা ওয়েভ গেল, এদিক থেকে একটা ওয়েভ গেল, এদিক থেকে একটা ওয়েভ গেল, এদিক থেকে একটা ওয়েভ গেল। আমি এটা 4 ওয়েভ দেখিয়েছি। অ্যাকচুয়ালি ভেবে দেখো, যদি এটা স্পেসে রয়েছে, ঘরের মধ্যে থাকে, তাহলে এনার্জিটা চারিদিকে ডিস্ট্রিবিউটেড হয় না? ঠিক, চারিদিকে ডিস্ট্রিবিউটেড হয়, তাই না? সেই যে চারিদিকে ডিস্ট্রিবিউটেড হয়, দেখো সেইটাকেই আমি এইভাবে মানে তোমার ডিনোট করে দেখিয়েছি, এইভাবে এইভাবে। এই যে এইগুলো কি বলো তো, একটা এই যে এরকম তোমার চিংড়ি মাছের দাঁড়ার মতো, এগুলো কি বলো তো, একটা ওয়েভ না? হ্যালো। হ্যাঁ, তার মানে অ্যাকচুয়ালি ওয়েভটা কি? অ্যাকচুয়ালি এটা ওয়েভটা তো এরকম, দেখো অ্যাকচুয়ালি ওয়েভটা তো এরকম, তাই না? হ্যালো, আমরা যখন ওয়েভটা পড়েছি এরকম না? এবার দেখো এই পয়েন্টটা, এর টপমোস্ট পয়েন্ট, তাই না? তাহলে এখানেও তো একটা টপমোস্ট পয়েন্ট থাকবে, এটা থাকবে না? এইটাও একটা টপমোস্ট পয়েন্ট, এটাও একটা টপমোস্ট পয়েন্ট, এটা একটা টপমোস্ট পয়েন্ট, এটা একটা টপমোস্ট পয়েন্ট। আমি কি বলতে পারলাম? এবার মন দিয়ে শোনো, এই যে আমি ধরলাম এই দুটো ওয়েভ, আমি খুব ধীরে ধীরে পড়াবো, তোমাদের বুঝিয়ে বুঝিয়ে পড়াবো। দেখো আমি ধরলাম দুটো ওয়েভ, এই ওয়েভটার যে টপমোস্ট পয়েন্ট আর এই ওয়েভটার যে টপমোস্ট পয়েন্ট, এই দুটোর ফেজ সেম না ডিফারেন্ট? হ্যালো, বলো বলো বলো, আমি শুনতে পেলাম না। সাবাস, কে বললে সেম? একদম, ও একদম ঠিক বলেছে। দেখো দত্তাত্রেয়, বুঝতে পেরেছো? অনুরাগ, বুঝতে পেরেছো? হ্যালো হ্যালো। হ্যাঁ স্যার। আচ্ছা, দত্তাত্রেয় বেরিয়ে গেছে, আবার ঢুকে পড়বে। দেখো আমার বলার বক্তব্যটা খুব পরিষ্কার, দেখো এই পয়েন্টটা আর এই পয়েন্টটা সেম ফেস না? আবার বলো তো, এই পয়েন্টটার সাথে কোন পয়েন্টটা ফেস সেম? ধরো এটাকে আমি বলছি 1, 2, 3, 4, আর এই ওয়েভের এটাকে বলছি 5, 6, 7, 8। বলো তো, 1 আর 5 পয়েন্টের ফেস সেম কি ডিফারেন্ট? 1 আর 5 পয়েন্টের ফেস সেম কি ডিফারেন্ট? সেম। হ্যালো স্যার, আমি একটু বেরিয়ে গেছিলাম। বুঝতে পেরেছি। আচ্ছা বলো তো, 2 এর সাথে কোন পয়েন্টের ফেস সেম এই ওয়েভে? 6। সাবাস।
এদের কি সবার ফেস সেম বলো? এই যে হোয়াইট দিয়ে যে গোল গোল করেছি সবার ফেস সেম না? সাবাস। এবার দেখো তো, আমি যদি এইটাকে এই যে ফেস সেম গুলো আছে এই ফেস সেম গুলোকে এইরকম একটা লাইন দিয়ে জুড়ে দিই, কি বললাম, এইরকম একটা লাইন দিয়ে জুড়ে দিই, আবার বলছি এইরকম একটা লাইন দিয়ে জুড়ে দিই, তাহলে বলো তো তোমরা এই যে আমি আমি এরকম একটা সার্কেল পাবো কি পাবো না? আচ্ছা, এবারে সার্কেল পাবো। এবার এটাকে থ্রি ডিতে যদি কল্পনা করি, আমি তো চারটে ওয়েভ দেখিয়েছি, একটা বাল্ব থেকে কি চারটে ওয়েভ পড়েছে? না না, ইনফাইনাইট ওয়েভ বলে বেরোচ্ছে, ইনফাইনাইট ওয়েভ বেরোচ্ছে। এবং সেটা কি টু ডাইমেনশনালে বেরোচ্ছে না থ্রি ডাইমেনশনালে বেরোচ্ছে? সাবাস, থ্রি ডাইমেনশনালে বেরোচ্ছে। তাহলে বলো তো, আমি যদি এই থ্রি ডাইমেনশনালের এই সব পয়েন্টস গুলোকে একসাথে জুড়ে দিই, তাহলে কি আমি সার্কেল পাবো না কি বলে স্ফিয়ার পাবো? তোমরা বলো স্ফিয়ার। সাবাস সাবাস, একদম একদম। তোমরা কি একটু ভিজুয়ালাইজ করতে পারছো? বলো বলো, তোমরা একটু ভিজুয়ালাইজ করতে পারছো? যদি তোমাদের মধ্যে কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো। আছে কোনো ডাউট? সাবাস সাবাস সাবাস। তার মানে মন দিয়ে শোনো, আমি কোন পয়েন্টস গুলোকে বলো তো জুড়েছিলাম, কোন পয়েন্টস গুলোকে জুড়েছিলাম, যার যেগুলো সেম ফেজ না, তাই না? দেখো সেই সেম ফেজ গুলোকে জোড়ার ফলে আমি কি একটা স্ট্রাকচার পেয়েছি? যেমন এখানে আমি কি স্ট্রাকচার পেয়েছি বলো? হ্যালো, সার্কেল না, স্ফিয়ার। থ্রি ডিতে, থ্রি ডিতে, থ্রি ডিতে ভাবো। স্ফিয়ার পেয়েছি না, বুঝতে পারছি? এই যে সেম ফেজ গুলোকে যদি আমি জুড়ে দিই, তাহলে যে জিনিসটা পাই তার নামই হচ্ছে ওয়েভ ফ্রন্ট। কি বললাম? এইগুলোকে যদি আমি জুড়ে দিই তার নামই হচ্ছে ওয়েভ ফ্রন্ট। এই অবধি কি তোমাদের মধ্যে কারোর কোনো ডাউট আছে? বলো না। আচ্ছা, এবারে বলো এই ওয়েভ ফ্রন্টটার, ওয়েভ ফ্রন্টটার আমি ডেফিনেশন পরে লেখাচ্ছি, ডেফিনেশন বলো বা অন্যান্য জিনিসপত্র বলো সেগুলো পরে লেখাচ্ছি। এই যে ওয়েভ ফ্রন্টটা দেখো, এই যে এই ওয়েভ ফ্রন্টটা, এইটার শেপ কি? শেপ শেপ স্ফিয়ার না? সেই জন্য এটার নাম হচ্ছে স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট। এই তোমরা কি আমার কথা বুঝতে পারছো? কোনো ডাউট না? আচ্ছা, তার মানে ওয়েভের যে পয়েন্ট গুলো সেম ফেজে আছে সেই পয়েন্ট গুলোকে যদি আমি জুড়ে দিই, তাহলে আমি কি পাই? তাহলে আমি কি পাই? ওয়েভ ফ্রন্ট পাই না? একটু আইডিয়া আসছে বলো? আচ্ছা, ভেরি গুড। এবার দেখো এই স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট আমরা কি করে পেলাম সেটা তোমাদের একটু বোঝালাম। এই স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্টটা নিয়ে আমি কয়েকটা কথা একটু বলতে চাই, কথাটা শোনো। দেখো এইখানে আমার বাল্বটা ছিল যার পাওয়ার পি, পি মানে কি বলতো, ও এক সেকেন্ডে কত জুল প্রোডিউস করছে? এক জুল না, পি পাওয়ার, পি জুল পার সেকেন্ড, পি জুল, পি জুল, পি জুল, এক সেকেন্ডে ও পি জুল প্রোডিউস করছে, এম আই রাইট? তাই তো। এবার আমি কি করেছি, আমি একটা এরকম স্ফিয়ারের মধ্যে রেখেছি, স্ফিয়ার, একটা স্ফিয়ার, না স্ফিয়ারের মধ্যে রাখিনি, ওটাকে ওইভাবে বোঝাবো না। আমাকে কি বার করতে বলেছে? আমাকে বার করতে বলেছে এইখান থেকে এক্স ডিস্টেন্স দূরে একটা পয়েন্ট আছে, কি বললাম, এক্স ডিস্টেন্স দূরে একটা পয়েন্ট আছে, ওই পয়েন্টে ইনটেনসিটি বার করতে বলেছে। কি বললাম? এই পয়েন্টে ইনটেনসিটি বার করতে বলেছে। এবার আমি কি করলাম দেখো, আমি এইটাকে নিয়ে একটা স্ফিয়ার তৈরি করলাম এই পয়েন্টটাকে দিয়ে, ঠিক? তোমরা আমার কথা বুঝতে পারলে? আচ্ছা, এইটাকে নিয়ে একটা স্ফিয়ার তৈরি করলাম। এবারে তোমরা কি ইনটেনসিটি মানে জানো? কি ইনটেনসিটি মানে? এনার্জি পার টাইম পার এরিয়া। তোমরা কি আমার কথা বুঝতে পারলে? এবার মন দিয়ে শোনো, এনার্জি বাই টাইম মানেই পাওয়ার না? হ্যালো, এনার্জি বাই টাইম মানেই পাওয়ার, পাওয়ার বাই এরিয়া। তোমরা কি আমার কথা বুঝতে পারছো বলো? আচ্ছা, এবারে মন দিয়ে শোনো, বাল্বটা এক সেকেন্ডে কত জুল প্রোডিউস করছে? পি জুল। তার মানে ওই বাল্বটা এক সেকেন্ডে পি জুল মানে ওর ভেতর থেকে ছেড়ে দিচ্ছে না? বলো, এক সেকেন্ডে পি জুল প্রোডিউস করছে মানে কি? ও তো ধরে রাখছে না, ও ভেতর থেকে, ও ওর থেকে ছেড়ে দিচ্ছে না?
ঠিক? এবার বলো তো সেই পি জুলটা একটা ডিরেকশনেই যাচ্ছে, তুমি জুলগুলোকে পার্টিকেল হিসেবে ধরতে পারো, ধরো পি খানা পার্টিকেল, পি খানা পার্টিকেল, সেই পি খানা পার্টিকেল কি একটা ডিরেকশনেই যাচ্ছে না তিনটে ডিরেকশনেই যাচ্ছে? বলো, তিনটে ডিরেকশনে যাচ্ছে, সাবাস। তাহলে তোমরা একটা কথা বলো তো, এক সেকেন্ডে এ যদি পি জুল ছাড়ে তাহলে সেই পি জুল, পি জুলটাকে তুমি পি খানা পয়েন্ট পার্টিকেল ভাবতে পারো, সেই পি খানা পয়েন্ট পার্টিকেল এইখানে এসে জুড়ে যাবে না? বলো, এইখানে আসবে কি আসবে না? পি খানা পয়েন্ট পার্টিকেল। তাহলে আমাকে যদি বলে এই পয়েন্টে ইন্টেন্সিটি, তাহলে আমি কি বলবো বলো? পি, এই যে পি পাওয়ার, পি মানে পাওয়ার বাই এরিয়া। এবার বলো তো এই পি খানা পার্টিকেল কত এরিয়ার মধ্যে স্প্রেড করে গেছে, ভেবে বলবে, থ্রি ডি তে স্ফিয়ারের মধ্যে? বলো বলো, 4/3 πx। মা তারা, কাকে দিয়েছে রাজার পারে 4/3 πx? ওটা ভলিউম হয়, এটা তোমার এরিয়া। ও আচ্ছা, সরি সরি স্যার, সরি। হ্যাঁ, 4πx² ঠিক বলিনি? ইয়েস, হ্যাঁ স্যার। তোমরা আমার ফিজিক্যাল ক্লাস করলে অনেক বেশি মজা করতে সেটা আমি জানি, কিন্তু কিসমত, আমাদের কিসমত, ভাগ্য, ঠিক আছে? যাই হোক, এবার দেখো শোনো, তাহলে এইটা কি আমরা একটা ভালো মতো ইয়ে পেলাম? বলো, এই যে মনে থাকবে এটা পি ইন্টেন্সিটি পাওয়ার বাই, বলো, 1/, মানে পাওয়ার বাই 4πx² না? হ্যালো, আচ্ছা, এখান থেকে আমি পি পাওয়ারটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে বলো তো যত দূরে যাবো তত এক্স বাড়বে কি কমবে? সাবাস, যদি এক্স বাড়ে তাহলে কি ইন্টেন্সিটি বাড়বে কি কমবে? সাবাস, তাহলে আমি লিখতে পারি ইন্টেন্সিটি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু 1/x². আচ্ছা, এইটা যে আমরা লিখেছি এটা কি সব ক্ষেত্রে অ্যাপ্লিকেবল? না, কখন অ্যাপ্লিকেবল বলো তো? যখন ওয়েভ ফ্রন্টটা স্ফেরিক্যাল। কি বললাম? যখন ওয়েভ ফ্রন্টটা স্ফেরিক্যাল, ঠিক? এবার তোমরা বলবে দাদা ওয়েভ ফ্রন্ট যদি স্ফেরিক্যাল না হয় তাহলে কি হবে? ঠিক করাবো একটু পরেই, বাকিগুলো নিয়ে চর্চা করবো। আগে বলো এই অবধি তোমরা বুঝতে পেরেছো কিনা? ওকে, সাবাস। আচ্ছা, তোমরা ওয়েভ যখন পড়েছো, সাউন্ড ওয়েভ, তখন এই ফর্মুলাটা করেছিলে, I=2πa² f² ρ × v, ইন্টেন্সিটির এই ফর্মুলাটা করেছিলে। যদি না করে থাকো তাহলে তোমরা এটা ভুল করেছো, তোমাদের করতে হবে। তুমি আমার ভিডিও লেকচার দেখে নিতে পারো, এটা 11-এর টপিক। তাহলে বলো তো এইখানে এটা অ্যাম্প্লিটিউড ছিল না? ছিল। তাহলে বাকিগুলো যদি কনস্ট্যান্ট হয় তাহলে ইন্টেন্সিটি অ্যাম্প্লিটিউডের সাথে এইভাবে কি, তাই না? তাই না? আবার বলো তো আমরা এইখানে কি, আজকে এত ডিস্টার্ব করছে কেন? আচ্ছা দাঁড়াও একটা মিনিট, একটা মিনিট দিয়া। দেখো তাহলে বলো তো এইখান থেকে আমি লিখতে পারি এ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু a² বলো, I directly proportional to a² এটা কি অ্যাম্প্লিটিউড অফ দা ওয়েভ, মনে থাকবে? আচ্ছা, আবার এখান থেকে আমি কি পেয়েছি? I directly proportional to 1/x² পেয়েছি। তাহলে আমি এটা লিখতে পারি 1/x². এবার তুমি এই দুটোকে একসাথে নাও তো, লিখতে পারি এ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু 1/x। মানে কি, মানে কি, এইখান থেকে যে ওয়েভ বেরোচ্ছে, দেখো দেখো এইখান থেকে যে ওয়েভ বেরোচ্ছে, মন দিয়ে শোনো, এই ওয়েভের যে এই অ্যাম্প্লিটিউডটা বলো তো যত দূরে যাবে তত অ্যাম্প্লিটিউডটা বাড়বে কি কমবে? কমবে। বলো, কমবে, কমবে। তোমরা কি আমার কথা বুঝতে পারলে? ওকে, আচ্ছা, তোমাদের কি এই ইকুয়েশনটার কথা মনে পড়ছে? Y=a sin ωt − kx, বলো এটা কিসের ইকুয়েশন? হ্যালো, তোমার সামনে যে ওয়াই দিয়ে লেখা আছে এটা কিসের ইকুয়েশন? বলো, ওয়েভের ইকুয়েশন। ওকে, আচ্ছা, এবার এখান থেকে আমি কি এইটা লিখতে পারি a ডাইরেক্টলি প্রপোর্শনাল টু 1/x, মানে এটাও তো লিখতে পারি a = some constant × x, লিখতে পারি না? হ্যালো, লিখতে পারি? হ্যাঁ স্যার। সাবাস, এবার এই
এই এটা এখানে যদি আমি বসিয়ে দিই তাহলে দেখো তো ওয়াই ইকুয়াল টু এটা আসে কিনা, আসে? হ্যালো, হ্যাঁ স্যার। এর মানে কি? এর এর মানে কি? এর মানে হচ্ছে এই ওয়াই মানে কি? পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট। দেখো, হ্যালো, এই ওয়াই মানে পার্টিকেলটার ডিসপ্লেসমেন্ট না? এই ওয়াইটা এই এক্স এর উপরে ডিপেন্ডেন্ট, এই যে এক্স নিচে আছে। তাহলে বলো তো যত দূরে যাবে তত পার্টিকেলটার ডিসপ্লেসমেন্ট কমবে না বাড়বে? বলো, কমে যাবে? আরে বাবা, এক্স বাড়লে তো ওয়াই কমবে, তাই না? তাহলে বলো তো আমার ওয়েভটা আস্তে আস্তে এরকম হয়ে যাবে না? দেখো, এখান থেকেও বলতে পারো যত এক্স বাড়বে তত অ্যাম্প্লিটিউড কমবে। তোমরা কি বুঝতে পারছো? Yes. এবার আমি একটা মিলিয়ন ডলার কোয়েশ্চেন করছি, বলো তো এই এক্স আর এই এক্স সেম না ডিফারেন্ট? না, সেম না। সেম 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 ডিয়ার। ওকে, কি করে সেম হলো? দেখো, এই এটা তো আমার জেনারেল ইকুয়েশন। সেই জেনারেল ইকুয়েশনে এইটাকে যদি আমি জিরো জিরো ধরি, এইখান থেকে দেখো এক্স ডিস্টেন্স দূরে একটি পয়েন্ট, সেই পয়েন্টটা কিরকম কিরকম ভ্যারি করছে ওয়াই এর ডিরেকশনে, সেটা হচ্ছে সেই ইকুয়েশনটাই এইটা রিপ্রেজেন্ট করে। দত্তাত্রেয় বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। এবারে দেখো, আমি যখন, তার মানে কি এইটা আমার অরিজিন না এইটা? এবার আমি যখন ইনটেন্সিটি বার করেছিলাম তখনও তো আমি অরিজিন থেকে এক্স ডিস্টেন্স দূরে ইনটেন্সিটি বার করেছিলাম, করেছিলাম না? করেছিলাম না? হ্যালো, তাহলে এই এক্সটা বেসিক্যালি অরিজিন থেকে যে পয়েন্টে আমি কনসিডার করছি সেই পয়েন্টের ডিস্টেন্সটা না বলো? এই পয়েন্ট এই এক্সটা, হ্যালো, তাহলে এই এক্সটাই তো এইখানে এসেছে আর এই এক্সটা তো আগেই ছিল। তারপরে এই দুটো এক্সই যে সেম, তোমরা কি বুঝতে পারলে? এই অবধি কি তোমাদের মধ্যে কোনো ডাউট আছে? না স্যার, আরেকবার রিপিট করতে পারবেন? কোনটা? দুটো এক্স সেম। আচ্ছা, এই ইকুয়েশনটা যখন আমি লিখেছিলাম তখন এই ইকুয়েশনের যে এক্সটা, সেই এক্সটা কি বলতে পারবে? এই ইকুয়েশনের যে এক্সটা স্যার অরিজিন থেকে, রাইট, অরিজিন থেকে যতটা দূরে আছে পয়েন্টটা সেই পয়েন্টটা, রাইট? এবারে আমি যখন ইনটেন্সিটি ক্যালকুলেট করেছিলাম সেটাও তো অরিজিন থেকে এক্স ডিস্টেন্স দূরে ইনটেন্সিটি ক্যালকুলেট করেছিলাম, সেখান থেকেই তো এই এক্সটা এসেছিল, এসেছিল না? এবার এই এক্সটা দেখো এর নিচে চলে এসেছে, দুটোই তো অরিজিন থেকে এক্স ডিস্টেন্স দূরে জিনিসটা। তোমরা কেমন কথা বুঝতে পারলে? আচ্ছা, তাহলে বলো তো, তাহলে বলো তো এই যে স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট বা স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট আমরা যখন নিয়েছি তখন তখন এই অ্যাম্পলিটিউডটা আস্তে আস্তে ডিমিনিশড হচ্ছে কি হচ্ছে না বলো? হচ্ছে। ঠিক, তোমরা কি এই কথা বুঝতে পেরেছো? আচ্ছা, হ্যাঁ স্যার। দেবার্ঘ, বোঝা যাচ্ছে? সিনজয়, বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। শাবাশ। নেক্সট দেখো, হেডিং দাও সিলিন্ড্রিক্যাল, সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্ট। আমরা আগেরটা কি পেয়েছিলাম? আচ্ছা, এবার হচ্ছে সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্ট। দেখো, বাড়িতে টিউব লাইট আছে তো? যে ঘরে বসে আছো সেই ঘরে টিউব লাইটটার দিকে তাকাও, টিউব লাইটটা এরকম না? হ্যালো, তাই না? হ্যাঁ স্যার। এবার দেখো, এইখানে যে আমি একটা বাল্ব নিয়েছিলাম, আমি কি এই টিউব লাইটটাকে ভাবতে পারি যে অনেকগুলো বাল্বের কম্বিনেশন? হ্যাঁ স্যার। ভাবতে পারি তো বলো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার মন দিয়ে শোনো, তার মানে এই যে টিউব লাইটটা রয়েছে এই টিউব লাইটের ধরো ওপরের পোর্শনটা, এইখান থেকে এইরকম ওয়েভ ওয়েভ বেরোচ্ছে বলো? বেরোচ্ছে কি বেরোচ্ছে না? বেরোচ্ছে বলো। হ্যালো, এবার বলো তো আমি যদি এই ওপরের পয়েন্টস গুলোকে জয়েন করি এই মুহূর্তে, তাহলে এরকম আমি একটা সার্কেল পাবো? ভেবে বলো। হ্যালো, আমি একটা সার্কেল পাবো? হ্যালো, থ্রি ডি তে হলে স্ফিয়ার পাবো? না 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 না, থ্রি ডি তে না, থ্রি ডি তে না, আমি শুধু টু ডি বলছি প্রথমে, তারপরে আমি আস্তে আস্তে যাবো ডিয়ার। আমি থ্রি ডি কিন্তু বলিনি, আমি টু ডির কথা বলছি। আমি কি সার্কেল পাবো? সারণ না, বোঝা যাচ্ছে? আরিয়ানা, বোঝা যাচ্ছে? শ্রীকমা, বোঝা যাচ্ছে? আচ্ছা,
আমি একটা সার্কেল পাবো এটুকু বুঝতে পেরেছো? যদি টু ডির কথা ভাবি, আচ্ছা এবার শোনো আমি কি বলেছি, এইখানে অনেকগুলো কি আছে, বাল্ব আছে না, অনেকগুলো বাল্ব আছে না, হ্যালো, তার মানে এর তলায় তো একটা বাল্ব আছে, এর তলায়, সেই তলার বাল্বটা তো এরকম তোমার ওয়েভ প্রোডিউস করবে, করবে না তলার বাল্বটা, বলো তলার বাল্বটা। এবার ভেবে দেখো এই তলার বাল্বটা যদি আমি ওই যে টপমোস্ট পয়েন্ট গুলোকে জুড়ে দিই, তাহলে তলার বাল্বটার জন্য আমি কি পাবো, আর একটা স্ফিয়ার পাবো, এই আর একটা সার্কেল পাবো, ঠিক বুঝতে পারছি? এবারে তার তলার বাল্বের জন্য আর একটা সার্কেল পাবো, তাহলে এরকম করে যদি আমি সার্কেল গুলো পেতে পেতে থাকি, তাহলে আমার কি তৈরি হবে বলো তো, একটা বলো সিলিন্ডার তৈরি হবে, শাবাশ, সিলিন্ডার তৈরি হবে। এই তোমরা কি বুঝতে পারলে সিলিন্ডার কিভাবে তৈরি হবে? দেখো একদম উপরের যে বাল্বটা, আমি যোগ করে দিই, তাহলে কি আমি একটা সার্কেল পাবো, বলো শাবাশ। এবার দেখো সেই সার্কেলটা হচ্ছে এই সার্কেলটা, এবার তার তলায় তো আর একটা বাল্ব আছে, আছে না, হ্যালো, হ্যাঁ স্যার, তাহলে কি উপরের বাল্বটার জন্য যদি আমি এরকম সার্কেল পাই, তাহলে নিচের বাল্বটার জন্য তো আমি একটা সার্কেল পাবো, পাবো না, কি পাবো না বলো, নিচের বাল্বটার জন্য একটা সার্কেল পাবো না, গুড। এরকম করে করে প্রতিটা বাল্বের জন্য যদি আমি একটা সার্কেল পাই, তাহলে আমি এরকম একটা সিলিন্ডার পাবো, বলো। আরে যে এর আগে বললে আরেকবার বলো, সে তো পুরো জিনিসটা কমপ্লিট করো রিয়ার, আমি যখন বলছি সিলিন্ডার পাবো বাস চুপ হয়ে গেলে, আমি বুঝতে পারলাম না তুমি বুঝছো কিনা, শেষ অব্দি তো বলো যে হ্যাঁ স্যার দাদা বুঝেছি, বা এই তোমরা কি বুঝতে পেরেছো যে এখানে আমরা একটা সিলিন্ডার পাবো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, শাবাশ। তাহলে এই যে সিলিন্ডার যে পেয়েছি, সেই সিলিন্ডারে বেসিক্যালি তো সেই সিলিন্ডারটা একটা পয়েন্ট দিয়ে তৈরি, তাই না? দেখো এই সিলিন্ডারের একটা পয়েন্ট না, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তাহলে বলো তো এই পয়েন্টস গুলো কি সেম ফেজে আছে না ডিফারেন্ট ফেজে আছে? স্যার সেম, শাবাশ। এই পয়েন্টস গুলো সেম ফেজে আছে, ভেবে দেখো যদি এটা সেম ফেজে থাকে, তাহলে ওই পয়েন্টস গুলো যে ওই পয়েন্টস গুলো কি তৈরি করেছে, ওয়েভ ফ্রন্ট তৈরি করেছে, বলো ওই পয়েন্টস গুলো কি তৈরি করেছে, বলো ওয়েভ ফ্রন্ট তৈরি করেছে, হ্যালো, হ্যাঁ স্যার, যদি ওয়েভ ফ্রন্ট তৈরি করে, তাহলে বলো তো ওই ওয়েভ ফ্রন্টটা কি রকম দেখতে হবে, সিলিন্ড্রিক্যাল, তার জন্য এটার নাম সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্ট। তোমরা কি বুঝতে পারলে? হ্যাঁ স্যার। কোনো ডাউট আছে? না স্যার। তাহলে ভেবে দেখো ব্যাপারটা কি হচ্ছে, এইটা আমার বাল্ব, রাইট, আর এইটা হচ্ছে আমার, বলছি এই বাল্বটার পাওয়ার ধরলাম পি, রাইট, আর এইটা একটা পয়েন্ট, এখান থেকে এক্স ডিস্টেন্স দূরে একটা পয়েন্ট, তাহলে সেই এক্স ডিস্টেন্স দূরে যদি একটা পয়েন্ট হয়, সেই পয়েন্টে আমি একটা সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্ট তৈরি করতে পারবো, বলো, বলো। এবারে দেখো এইখানে যখন আমি ইন্টেন্সিটি ক্যালকুলেট করেছিলাম, মন দিয়ে শোনো মাই ডিয়ার, এইখানে যখন আমি ইন্টেন্সিটি ক্যালকুলেট করেছিলাম, এই যে কোন জায়গাটা, এই জায়গাটা, তখন কি আমি এখানে একটা স্ফিয়ার ধরেছিলাম? কেন স্ফিয়ার ধরেছিলাম? কারণ আর এই যে ওয়েভ ফ্রন্টটা তৈরি করছে এই বাল্বটা, সেটা কি টাইপের ওয়েভ ফ্রন্ট? স্ফেরিক্যাল, সেই জন্য আমি স্ফিয়ার ধরেছিলাম, বলো। হ্যাঁ স্যার। এবার যদি আমাকে এই এখান থেকে, এখান থেকে এক্স ডিস্টেন্স দূরে এই পয়েন্টে ইন্টেন্সিটি বার করতে দেয়, এইখান থেকে এক্স ডিস্টেন্স দূরে ইন্টেন্সিটি বার করতে দেয়, তাহলে আমাকে কি টাইপের শেপ ধরতে হবে, স্ফেরিক্যাল না সিলিন্ড্রিক্যাল? সিলিন্ড্রিক্যাল ধরেছি আমি, সিলিন্ড্রিক্যাল। তোমাদের মধ্যে কারোর কোনো ডাউট আছে? না স্যার। এবার ইন্টেন্সিটি মানে কি, পাওয়ার বাই এরিয়া না, হ্যালো, বলো তো এখানে, এখানে এরিয়া কত যদি এই সিলিন্ডারটার লেন্থ এল হয়, বলতে পারবে? 2πxl, কারোর কোনো ডাউট আছে, বলো, কারোর কোনো ডাউট আছে? না স্যার। শাবাশ। এবার বলো তো p যদি কনস্ট্যান্ট থাকে, l লেন্থ যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে এখানে আমি বলতে পারি ইন্টেন্সিটি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু 1/x, মানে ইনভার্সলি প্রপোর্শনাল, রাইট, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু 1/x মানে ইনভার্সলি প্রপোর্শনাল, ইনভার্সলি টু x, তাই না? यस। আচ্ছা বলো তো আমরা স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্টে কি পেয়েছিলাম, দেখো টু 1/x মনে থাকবে, দুটো ডিফারেন্ট, হ্যালো, দুটো ডিফারেন্ট, বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা এবারে যদি এইটুকু আমরা বুঝতে পারি, তাহলে নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে ইনটেনসিটি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু তোমার অ্যাম্প্লিটিউড, এটা সব জায়গায় ভ্যালিড, তাহলে আমি এখানেও এটা বলতে পারি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু
a square. তাহলে এই দুটোকে নিয়ে আমি বলতে পারি a directly proportional to 1 by root x. কি তোমরা কি আমার কথা বুঝতে পারছো? তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো. আচ্ছা আমি এইটা না খুলে আরেকবার একটু চেঞ্জ করছি. দাঁড়া এক মিনিট. দত্তাত্রেয় বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার. তাহলে কি এইটা কি আমরা পেলাম? বলো a directly proportional to 1 by x. বলো পেলাম? হ্যালো. হ্যাঁ স্যার. এখান থেকে আমি বলতে পারি a equal to some constant into root x. এবার এইটা তো আমার ওয়েভের জেনারেল ইকুয়েশন ছিল তাই না? এই যে y equal to a sin omega t minus kx, এটা ওয়েভের জেনারেল ইকুয়েশন ছিল না? তাহলে এই জেনারেল ইকুয়েশনের জায়গায় যে a এর জায়গায় যদি আমি এইটা বসিয়ে দিই y equal to c by root x. বলো বসাতে পারি? তাহলে তোমরা কি বুঝতে পারলে সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্ট আর স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্টে আমাদের এই কি বলে ওয়েভটা ডিফারেন্টলি ভ্যারি মানে ডিফারেন্টলি মানে ভ্যারি করে? তোমরা কি বুঝতে পারলে? এই দুটো কি ক্রিস্টাল ক্লিয়ার? ওকে, এই দুটো যদি ক্রিস্টাল ক্লিয়ার হয় তাহলে নেক্সট আমি যে ওয়েভ ফ্রন্টের কথা বলবো তার নাম হচ্ছে প্লেন ওয়েভ ফ্রন্ট. এক মিনিট, এক মিনিট ইয়ার. বলো স্যার. বলছি আগেরটা যেমন আমরা 3D কনসিডার করে বললাম যেটা স্ফেরিক্যাল হচ্ছে, এটাতে আমরা উপরের পার্টের কেন ওরকম কনসিডার করছি না? যেমন P পয়েন্টটা যেটা মার্ক করেছেন ওখানটা কনসিডার করলে ওটা তো স্ফেরিক্যাল হবে, আমরা শুধু সিলিন্ড্রিক্যালটা কেন কনসিডার করছি? প্রথম কথা এটা কোনো P পয়েন্ট না. প্রথম কথা এটা কোনো P পয়েন্ট না. হ্যাঁ, এটা পুরো সোর্স টাইম. আমি ওই জায়গায় স্পেসিফাই করতে বলতে এই পিটা কি বলতো? এখানে যখন আমি স্ফেরিক্যাল নিয়েছিলাম তখন এখানে একটাই পয়েন্ট সোর্স ছিল তাই না? এবারে এইখানে যদি আমি এটাকে ভাগ করে দিই তাহলে বলতো এই এই পয়েন্ট সোর্স এর নিচেও তো আর একটা পয়েন্ট সোর্স আছে, আছে না? তাহলে ভেবে দেখো এই পয়েন্ট সোর্স আর এই পয়েন্ট সোর্স মানে এখানে দুটো পয়েন্ট সোর্স একেবারে খুব গায়ে লেগে লেগে আছে, রাইট? আর এখানে একটাই পয়েন্ট সোর্স আছে. তাহলে কি দুটোর জন্য সেম রকম ওয়েভ ফ্রন্ট হতে পারে? পারে না. একটাতে স্ফেরিক্যাল হয়েছে, সরি একটাতে, হ্যাঁ একটাতে স্ফেরিক্যাল হয়েছে, তাহলে এইটাতে ডেফিনেটলি স্ফেরিক্যাল ছাড়া অন্য কিছু হবে তাই না? দুটো একদম গায়ে লেগে লেগে আছে. আমার কথা বুঝতে পারলে? হ্যালো, বলো বলো বলো. কিন্তু আগেরটাতে প্রথমে একদম উপরে স্যার স্ক্রোল করবেন একবার স্যার. হ্যাঁ, এই ফার্স্ট ডায়াগ্রামটা আপনি যখন দেখালেন যে সার্কেলটা ফর্ম হচ্ছে তো তখন ওটা 2D তে ছিল, তারপর যখন 3D তে ইমাজিন করতে বলেন তখন ওটা স্ফেরিক্যাল শেপ নিচ্ছিল. তো এবার নিচে ডায়াগ্রামটা যখন একটা পয়েন্ট আমরা কনসিডার করছি ওটা শুধু 2D টা কনসিডার করলে এরকম সার্কেল শেপটা আসছে, একটা পয়েন্টে 3D টা কনসিডার করলে তো স্ফেরিক্যাল আসার কথা. সেটাই তো বললাম মাই ডিয়ার, আমি তো পাশাপাশি দুটো সোর্স নিয়েছি খুব গায়ে লেগে লেগে, ঠিক? তাহলে ওই দুটো সোর্সের জন্য মানে এই একটা সোর্স এর তিনটে দিকে চারিদিকে তৈরি করার চেষ্টা করছে আর ঠিক এর তলায় আর একটা সোর্স এও চারিদিকে করার চেষ্টা করছে, ঠিক? তাহলে সেইভাবে দেখতে গেলে এই পোর্শনটা, এই পোর্শনটা, এই যে কি বলে এই এই পোর্শনের এই যে এই পোর্শনটা, এই পোর্শনের কোনো এই কাজ করছে না, এই যে তলার পোর্শন মাঝ এর মাঝখানের যে পোর্শনটা সাইডের পোর্শনে কাজ করছে না শুধু? তাহলে দেখো, হ্যালো, ঠিক ভাব ঠিক. তারপরে আমি যদি এইখানে আর একটা ইয়ে ধরি তাহলে তারও যদি তিন দিকে হয় এই এই যেখানে জয়েন্ট আছে সেই জয়েন্টে কাজ করছে না, তাহলে এইখানে কাজ করছে সাইডে কাজ করছে, তাহলে এইটারও সাইডে কাজ করছে, এইটারও সাইডে কাজ করছে, এইটারও সাইডে কাজ করছে তাই না?
তাহলে সাইডে কাজ করলেই এখানে কি তৈরি হবে বলো? সিলিন্ড্রিক্যাল। বুঝতে পেরেছি? হ্যাঁ, কারণ দেখো এইখানে তো একটা দিককে আমি পুরো ব্লক করে দিয়েছি, হ্যালো, সেই কারণে তো ওই ওয়েভটা যেতে পারছে না, তাহলে স্ফেরিক্যাল হওয়ার কোনো প্রশ্নই নেই ওখানে। সে হয়তো স্ফেরিক্যাল হতে চাইছে একটা যদি পয়েন্ট সোর্স থাকতো, কিন্তু আমি তো একটা দিক পুরো বন্ধ করে দিয়েছি। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর হচ্ছে উপরের দিকটা খোলা আছে, আমরা চলে যাব প্লেন ওয়েভ ফ্রন্ট। দেখো দুর্গাপূজার সময় বা কালী পুজোর সময় আমাদের যে প্যান্ডেল গুলো হয় সেই প্যান্ডেলে দেখেছ তোমার লাইটিং করে, সেই লাইটিং এ এইরকম আমরা ইয়ে দেখেছি কি, ধরো এরকম আমার একটা স্কোয়ার শেপ আছে, স্কোয়ার শেপ, এরকম একটা স্কোয়ার শেপ আছে, ঠিক? এই স্কোয়ার শেপটে আমি এইখানে এইখানে বাল্ব লাগিয়েছি, কি বললাম আমি কি বুঝতে পারছি? হ্যালো, অ্যাকচুয়ালি আমি ওই স্কোয়ার শেপের পুরো জায়গাটাতেই আমি বাল্ব লাগিয়েছি, কোনো জায়গা ফাঁকা নেই, কিন্তু তোমাদের বোঝানোর জন্য আমি এইভাবে দেখিয়েছি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তোমরা কি আমার কথা বুঝতে পারলে? হ্যালো, তাহলে ভেবে দেখো ওই বাল্বের একটা দিক পুরো বন্ধ না, এটা ধরো একটা কাঠের মানে তোমার প্লেটের উপরে এই বাল্বগুলো লাগিয়েছি, তাহলে পেছনের দিকটা বন্ধ না, পেছনের দিকটা যদি বন্ধ হয় তাহলে এইখান থেকে এইভাবে কি আমার ওয়েভ ওয়েভ গুলো বেরোবে? আবার এখান থেকেও কি এইভাবে ওয়েভ গুলো বেরোবে? এবার ভেবে দেখো আমি যদি এই ওপরের ওয়েভ গুলোকে এই টপ মোস্ট পয়েন্ট গুলোকে জুড়ি তাহলে একটা লাইন পাবো, দাঁড়া দাঁড়া এক মিনিট, একটু ডিস্টার্ব হচ্ছে রে আর। তোমরা কি আমার কথা বুঝতে পাচ্ছ? হ্যাঁ স্যার। এত ডিস্টার্ব কেন করছে ইয়ার, লিখতেই পাচ্ছি না, দাঁড়াও আজকে একটু ডিস্টার্ব করছে, কোনোদিন নেট কানেক্ট ডিস্টার্ব করে তো কোনোদিন টাচপ্যাড ডিস্টার্ব করে, কি বলবো। এবার দেখো আমি যদি এই পয়েন্টস গুলোকে জুড়ে দিই তাহলে আমি এখানে একটা স্ট্রেট লাইন পাবো, বলো? হ্যাঁ স্যার। আচ্ছা তলার যে পয়েন্ট সেইগুলোকেও যদি যদি আমি একটা জুড়ে দিই তাহলে এখানেও একটা স্ট্রেট লাইন পাবো, আর এই দুটোর মাঝখানে থেকেও তো আমার রে বেরোচ্ছে, বেরোচ্ছে না? তার জন্য আমি একটা স্ট্রেট লাইন পাবো এখানে। তাহলে ভেবে দেখো তো এইখানটায় আমি একটা এইরকম প্লেনার ওয়েভ ফ্রন্ট পাবো কি পাবো না? প্লেনার আসছে না, ভেবে দেখো। তোমরা কি আমার কথা বুঝতে পারলে রিয়া? হ্যালো, হ্যাঁ স্যার। কোনো ডাউট আছে? তোমরা কি বুঝতে পেরেছো? বলো, গুড। এবারে আমি যদি বলি এর পাওয়ার পি, কি বললাম এর পাওয়ার পি, তাহলে বলো তো পি মানে হচ্ছে এই ব্লক মানে স্কোয়ারটা এক সেকেন্ডে পি জুল ছাড়ছে, তাহলে বলতো কিছুক্ষণ বাদে এই পি জুলটাই পুরো এই প্লেনার ওয়েভ ফ্রন্টের উপরে চলে আসছে না? তোমরা কি আমাকে বুঝতে পারলে? হ্যালো, হ্যাঁ স্যার, তাই না? এবার আমি যদি তোমাকে বলি যে এইখান থেকে দেখো, এইখান থেকে এক্স ডিস্টেন্স দূরে, কি বললাম, এইখান থেকে এক্স ডিস্টেন্স দূরে
ইন্টেন্সিটি কত, ইন্টেন্সিটি কত, তাহলে আমরা কি করে বার করব? ভেবে দেখো, যখনই আমাকে এর আগের ক্ষেত্রে এক্স ডিস্টেন্স দূরে বার করতে বলেছিল, সেখানে আমি যে টাইপের ওয়েভ ফ্রন্ট সেই ওয়েভ ফ্রন্টকে ড্র করেছিলাম না, যেমন এখানে স্ফেরিক্যাল ড্র করেছিলাম না, এখানে কি ড্র করেছিলাম, সিলিন্ড্রিক্যাল, দেখো এখানে কি ড্র করব, প্লেনার, তাহলে এক্স ডিস্টেন্স দূরে, দেখো এক্স ডিস্টেন্স দূরে আমি কি এরকম একটা প্লেন ড্র করতে পারি? কোনো ডাউট আছে বলো? হ্যালো স্যার, এক্স ডিস্টেন্স দূরে একটা প্লেন ড্র করলে, হ্যাঁ এক্স ডিস্টেন্স দূরে আমি একটা প্লেন ড্র করলাম, প্লেন প্লেন কেন ড্র করলাম বলো তো, প্লেন, হ্যালো বলো কেন ড্র করলাম? যাতে ওয়েভটা পাই, কি যাতে ওয়েভটা পাই, এটা বাকি এই তোমরা বলো তো এক্স ডিস্টেন্স দূরে আমি কেন ওয়েভটা, আমি একটা প্লেন কেন ড্র করেছি? মানে প্রত্যেক লাইনগুলো তো প্লেন স্ট্রাকচারই করছে, জং করে তাই প্লেন প্ল্যানারই হলো। আরে বাবা, এর ইন্টেনসিটিটা বের করো, বের করবো তো নিশ্চয়ই। এবার দেখো, যখন আমরা ইন্টেন্সিটি বার করছিলাম, তখন এইখানে যখন আমি ইন্টেন্সিটি বার করছিলাম, এখানে একটা স্ফিয়ার ধরে নিয়েছিলাম, কেন স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্টের জন্য, তাই না? আমি কি ধরলাম, এই স্ফিয়ারের মধ্যে দিয়ে কত এনার্জি পাস করছে বলো, এই স্ফিয়ারের মধ্যে দিয়ে কত জুল পাস করছে, ভেরি গুড। এবার আমি এইখানে যখন এক্স ডিস্টেন্স দূরে আমাকে ইন্টেন্সিটি বার করতে দিয়েছে, তখন আমি এর এর জন্য স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট ধরে নিয়েছিলাম, এবং সেই স্ফেরিক্যাল এনার্জি ওয়েভ ফ্রন্টে পি জুল এই বাল্ব এই টিউব কি বলে টিউবটা যদি পাস করে, তাহলে ইন্টেন্সিটি হয় পি বাই টু পাই এক্সএল, এই টু পাই এক্সএল কি এর এরিয়া না, তাহলে আমি বলতে পারি ওই এরিয়ার মধ্যে দিয়ে কত এনার্জি পাস করছে, বলো ওই কত এনার্জি পাস করছে, হ্যালো বলো ওই এরিয়ার মধ্যে দিয়ে কত এনার্জি পাস করছে, পি জুল। তাহলে এবারে বলো তো এই এরিয়ার মধ্যে দিয়ে কত এনার্জি পাস করছে, পি জুল এক্স এক্স ডিস্টেন্স দূরে, হ্যালো তাহলে বলো তো ইন্টেন্সিটি আমি কি লিখবো, এই এস এরিয়ার মধ্যে কত এনার্জি পাস করছে, এই এস এরিয়া পি জুল, তারপরে পি বাই এস লিখতে পারি। এবার বলো তো পি তো কনস্ট্যান্ট আমরা আগেই ধরেছিলাম, ধরেছিলাম না, এবার বলো তো এই এসটা কনস্ট্যান্ট কি কনস্ট্যান্ট না, যেমন দেখো আমি যদি এইখান থেকে এক্স ডিস্টেন্স দূরে, তো আমি বললাম না, তুমি বললে দাঁড়া আমি এখান থেকে এক্স ওয়ান ডিস্টেন্স দূরে যদি আমি আর একটা এরকম স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট ড্র করি, বলতো এর এরিয়া কত থাকবে, এই এসি থাকবে না, থাকবে সেই কারণেই তো কেন কেন, তারপরে ওই এরিয়াটা মন দিয়ে শোনো, ওই এরিয়াটা এই এরিয়াটা এই এক্স এর উপর ডিপেন্ড করছে, করছে করছে করছে, তাই না? হ্যাঁ স্যার। কিন্তু এখানে কি এই এরিয়াটা এক্স এর উপর ডিপেন্ড করছে? না। তাহলে ইন্টেন্সিটি কনস্ট্যান্ট হবে কি হবে না? শাবাশ, তোমরা বুঝতে পারছো? এবার দেখো আমরা কি জানি, আই ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এ স্কোয়ার, এটা তো সব জায়গায় কমন, কমন না ইন্টেন্সিটি, বলো। এবার তুমি ইন্টেন্সিটি কনস্ট্যান্ট পেয়েছো আগে থেকে, হ্যালো পেয়েছো, তারপরে এইটা কনস্ট্যান্ট না আইটা, তাহলে এটাও তো কনস্ট্যান্ট হতে হবে না, কনস্ট্যান্ট। তাহলে ওয়েভের যে ইকুয়েশন ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, এখানে এই এটা কনস্ট্যান্ট ভেরিয়েবল, তোমার সামনে যে ইকুয়েশনটা রয়েছে এইটা কার ইকুয়েশন, এই ইকুয়েশন এটা হচ্ছে প্লেন প্রোগ্রেসিভ ওয়েভের ইকুয়েশন বা ট্রাভেলিং ওয়েভের ইকুয়েশন। যারা আমার কাছে ওয়েভ পড়েছো তাদেরকে আমি বলেছিলাম যে তোমাদের সামনে দেখো, যারা আমার কাছে ওয়েভ পড়েছো তাদেরকে আমি এই ইকুয়েশনটা যখন লিখেছিলাম বা প্রুফ করিয়েছিলাম, তখন আমি বলেছিলাম এই ইকুয়েশনটা হচ্ছে ট্রাভেলিং ওয়েভ অর প্লেন প্রোগ্রেসিভ ওয়েভের জন্য। এবার দেখো, প্লেন প্রোগ্রেসিভ, প্রোগ্রেসিভ তো মানে জানি যে প্রোগ্রেস করছে, এই যে প্লেন কথাটা এসছে কোথেকে এসছে, প্লেন ওয়েভ ফ্রন্ট থেকে এসছে।
এবং আমি বলেছিলাম যখন আমি ওয়েভ ফ্রন্ট করাবো তখন আমি তোমাদেরকে বলবো এইটা প্লেন প্রোগ্রেসিভ ওয়েভ কেন বলে। তোমরা ভেবে দেখো আমরা ওয়েভ এর যে ইকুয়েশন করেছি সেখানে এই অ্যাম্পলিটিউডটাকে কনস্ট্যান্ট নিয়েছি না ভেরিয়েবল নিয়েছি? এই যে অ্যাম্পলিটিউডটা এটা কনস্ট্যান্ট নিয়েছি না ভেরিয়েবল নিয়েছি? কনস্ট্যান্ট, রাইট? ভেবে দেখো আমরা ওয়েভ এর আমরা ওয়েভ এর যে ইকুয়েশন করেছি, হ্যালো, আমরা ওয়েভ এর যে ইকুয়েশন করেছি, বুঝতে পাচ্ছো? হ্যাঁ স্যার। সেই ওয়েভ এর ইকুয়েশনে এই 11 এর ওয়েভে সেখানে এই y এই এইটা নিয়ে আমরা কাজ কারবার করেছি না? হ্যালো বলো। হ্যাঁ স্যার। এইটা নিয়ে যখন আমরা কাজ কারবার করেছি তাহলে সেখানে আমরা অ্যাম্পলিটিউডটাকে কনস্ট্যান্ট নিয়েছি, তাহলে বলো তো ওখানে যে ওয়েভ ফ্রন্টটা নিয়েছি সেটা স্ফেরিক্যাল, সিলিন্ড্রিক্যাল না প্লেনার? প্লেনার। মনে থাকবে? হ্যাঁ স্যার। তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো, তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো। আছে কোনো ডাউট? না স্যার। আছে। গুড। তাহলে এতক্ষণ ধরে আমি যে সব জিনিস নিয়ে প্যান প্যান করলাম সেটা বেসিক্যালি ওয়েভ ফ্রন্ট না, ঠিক? হ্যালো বলো, সেটা বেসিক্যালি ওয়েভ ফ্রন্ট না? তাহলে এই ওয়েভ ফ্রন্ট সম্বন্ধে আমি কয়েকটা পয়েন্ট যদি তোমাদের লিখিয়ে বলি তোমরা কি সেটা ইয়ে করতে পারবে? মানে ওয়েভ ফ্রন্টের ডেফিনেশন যদি তোমাকে আমি বলতে বলি তুমি কি বলবে ওয়েভ ফ্রন্টের ডেফিনেশনে? সেটা হচ্ছে লোকাস অফ অল পয়েন্টস। কি বললাম? লোকাস অফ অল পয়েন্টস ভাইব্রেটিং ইন সেম ফেজ। তোমাদের মধ্যে কারোর কোনো ডাউট আছে এই সেন্টেন্সটা? সেকেন্ড পয়েন্ট দেখো, এখানে সোর্স কি ছিল? এখানে সোর্স পয়েন্ট সোর্স ছিল বাল্বটা, হ্যালো। এইখানে যে সোর্স সেটা লাইন সোর্স ছিল, লাইন। এইখানে যে সোর্সটা সেটা প্লেনার সোর্স ছিল। তাহলে ভেবে দেখো এই সোর্স এর উপর ডিপেন্ড করে আমার শেপ অফ দা ওয়েভ ফ্রন্ট ডিটারমাইন্ড হয়েছে না? হ্যালো, দেখো যখন পয়েন্ট সোর্স তখন স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট, যখন লাইন সোর্স তখন সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্ট, যখন প্লেন সোর্স তখন প্লেন ওয়েভ ফ্রন্ট, তাই না? হ্যালো, বুঝতে পারছো কি বলছি? তাহলে আমি কি এখান থেকে এই কথাটা বলতে পারি, সোর্স ডিটারমাইন্স দা শেপ অফ ওয়েভ ফ্রন্ট? অ্যাকচুয়ালি সোর্স স্ট্রাকচার। হ্যালো, বুঝতে পারছো? ডিটারমাইন্স দা শেপ অফ ওয়েভ ফ্রন্ট। ঠিক আচ্ছা, নেক্সট নেক্সট। ওকে আচ্ছা বলো তো, মন দিয়ে শোনো, এই যে প্লেনার ওয়েভ ফ্রন্টটা দিয়ে যে কোনো একটা দিয়ে বোঝালেই হবে, এই যে প্লেনার ওয়েভ ফ্রন্টটা, ঠিক? বলো তো এই যে এইটা যেটা এরকম প্লেন ড্র করেছি, এইটা আর এইটা, এই দুটো ওয়েভ ফ্রন্ট না? বা এই তিনটাই ওয়েভ ফ্রন্ট না? এইটা এইটা আর এইটা তিনটাই ওয়েভ ফ্রন্ট না, কি তাই না? এবার ভেবে দেখো এইখানে যদি আমি লাইট জ্বাল, মানে এই প্লেনে প্লেনার যদি সোর্স হয়, এখান থেকে এখানে যদি কেউ থাকে তার চোখে রে আসবে? মনে করো আমরা নাইন টেনে রে অপটিক্স যখন পড়েছি তখন আমরা কি পড়েছি, এই সোর্স থেকে একটা লাইন বরাবর আমার চোখে রে আসছে না? হ্যালো, তাই না? মানে এইভাবে যদি রেটা আসে এটা রে, আমার কথা বুঝতে পারছো? রে অফ লাইট, তাই না? হ্যালো, রে অফ লাইট। আর এইটা কি, এই যে এইটা বলো এইটা কি, এইটা ওয়েভ ফ্রন্ট, শাবাশ। তাহলে বলো তো রে অফ লাইট আর ওয়েভ ফ্রন্টের মধ্যে কি 90 ডিগ্রি অ্যাঙ্গেল? পারপেন্ডিকুলার, দেখো পারপেন্ডিকুলার না? হ্যালো, হ্যাঁ, সব জায়গায় তাই হচ্ছে। দেখো এই যে এইটা রে না, দেখো এটা রে না, এটা রে না, তাহলে এখান থেকে এইটা যদি ওয়েভ ফ্রন্ট হয় এটা পারপেন্ডিকুলার 90 ডিগ্রি, শাবাশ। এবার এটাই বলো, এখান থেকে যদি এইভাবে রে আসে না, ফ্রেন্ড লোক এইভাবে রে আসে না? হ্যালো, তাই না? 3D তে ভাবো, এটা ওয়েভ ফ্রন্ট, এই যে এটা ওয়েভ ফ্রন্ট, এই যে সাদা দিয়ে যেটাকে ইয়ে করাচ্ছি ওয়েভ ফ্রন্ট, ইয়েস। তাহলে এটার মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল? 90 ডিগ্রি, বলো। তাহলে এখান থেকে আমি আর একটা কি কথা লিখে নিতে পারি, ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডাইরেকশন অফ লাইট, ডাইরেকশন অফ লাইট মানে রেজ ডিরেকশন। আরে ডাইরেকশন অফ লাইটটাই তো রেজ ডিরেকশন, তাই না? হ্যালো, সেটা পারপেন্ডিকুলার টু ওয়েভ ফ্রন্ট হয় না? সেটাই তোমাদের এতক্ষণ বোঝালাম। হ্যালো, তোমরা কি আমার কথা বুঝতে পারছো? এবার মন দিয়ে শোনো, যখনই আমি ওয়েভ গুলোকে ছাড়ছি বা এই প্লেনার স্ট্রাকচারটা ওয়েভ ছাড়ছে, ও তো কন্টিনিউয়াসলি এরকম এরকম ছাড়তে থাকছে, তাই না?
থাকছে না? হ্যালো হ্যালো, তাহলে আমি এইখানে এরকম একটা প্লেন স্ট্রাকচার পাবো, প্লেনার ওয়েভ ফ্রন্ট পাবো না? কিছুক্ষণ পরে এই প্লেনার ওয়েভ ফ্রন্টটা মানে এই পয়েন্টটাই তো মানে কিছুক্ষণ পরে সামনে চলে আসবে, আসবে না? হ্যালো, তাহলে ভেবে দেখো তো, তখন এই প্লেনটাই, এই প্লেনটা আবার সামনে চলে আসবে কি আসবে না? আসবে। তাহলে আমি সেইভাবে বলতে পারি এই প্লেনটাই সামনের দিকে মুভ করেছে বলতে পারি, তাই না? তার মানে আমি যদি এখানে তোমাদের এই কথাটা বলতে চাই, সেটা হচ্ছে ওয়েভ ফ্রন্ট ভেলোসিটি, ওয়েভ ফ্রন্ট ভেলোসিটি মানে ওয়েভ ফ্রন্টের যে ভেলোসিটি, বলতো ওয়েভ ফ্রন্টের যে ভেলোসিটি আর ওয়েভের ভেলোসিটি কোনটা বেশি কোনটা কম? আরে বাবা, ওয়েভের তো একটা ভেলোসিটি আছে, আছে না? কোনটা বেশি কোনটা কম বলতে পারবে? হ্যালো স্যার, সেম। কেন, কে বললে সেম? বলো বলো, কে বললে প্রথমে সেম? দত্তাত্রেয়? হ্যাঁ স্যার। কেন স্যার, ওয়েভের পয়েন্ট গুলো আর ওয়েভ ফ্রন্টের প্লেনটাতে একসাথেই মুভ করছে। ইউ আর অ্যাবসলিউটলি রাইট মাই ডিয়ার, তোমরা কে কে ফিল করতে পেরেছো এই দুটো সেম? তাই না, বলো এই দুটো সেম না? হ্যালো, বুঝতে পেরেছো? এবার দেখো, ওয়েভ ফ্রন্ট মানে সেম ফেজের পয়েন্ট না, সেই কারণে এইটাকে অনেক সময় ফেজ ভেলোসিটি বলে। তোমরা কি আমার কথা বল, বুঝতে পেরেছো? তার মানে ওয়েভ ফ্রন্ট ভেলোসিটি, ওয়েভ ভেলোসিটি আর ফেজ ভেলোসিটি তিনটে কি সেম? কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারো, কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারো। আছে কোনো ডাউট? না স্যার। তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো। আচ্ছা, যদি কোনো ডাউট না থাকে তাহলে আমি তোমাদের এবারে কয়েকটা প্রবলেম করাবো, দেখি তো আমরা এই প্রবলেমগুলো পারি কিনা এই ওয়েভ ফ্রন্টের ওপরে। স্পেশালি দেখো এই তিন নাম্বার মানে ইয়েটাকে নিয়ে, এই তিন নাম্বার পয়েন্টের ওপরে কয়েকটা সুন্দর সুন্দর প্রবলেম করাবো। তিন নাম্বার কি বলেছে, ডাইরেকশন অফ লাইট বা রেজ রেল ডাইরেকশন পারপেন্ডিকুলার টু ওয়েভ ফ্রন্ট। কি বললাম, রেড ডাইরেকশন পারপেন্ডিকুলার টু ওয়েভ ফ্রন্ট, ঠিক ঠিক। আচ্ছা দেখো, মন দিয়ে শুনবে, প্রথম প্রবলেমটা দেখো, ধরো এরকম একটা, এটা কি লেন্স আমরা সবাই পড়েছি না? হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার। আচ্ছা লেন্স, একটা লেন্স এরকম দেওয়া আছে আর লেন্সের আগে এইরকম দুটো ওয়েভ ফ্রন্ট দেওয়া আছে, ঠিক? হ্যালো, বুঝতে পারছো? এই দুটো ওয়েভ ফ্রন্ট, ওয়েভ ফ্রন্ট মানেই তো আমার ওয়েভ, তাই না? আরে ওয়েভ যেখানে থাকবে সেখানে তো ওয়েভ ফ্রন্ট থাকবে, থাকবে না? সাবাস সাবাস। যদি সেটা থাকে তাহলে যে জিনিসটা আমি বলবো সেটা তোমরা আমার সাথে বলো তো, এই ওয়েভ ফ্রন্টটা লেন্সে ঢোকার আগে না পরে? লেন্সে ঢোকার আগে না পরে? ধরো রে এই দিক থেকে আসছে, এদিক থেকে রে আসছে, বলো, এখনো তো লেন্সে ঢোকেনি, ঢুকেছে কি? বলো ঢুকেছে কি? না ঢোকেনি। তাহলে লেন্সে ঢুকে তারপরে লেন্স থেকে বাইরে বেরিয়ে আসবে না এই সাইডে? যখন এই সাইডে বাইরে বেরিয়ে আসবে তখন ওয়েভ ফ্রন্টটা কেমন দেখতে হবে তোমরা আমাকে বলতে পারবে? দু মিনিট টাইম দিচ্ছি, ট্রাই করো দেখি। স্যার কোশ্চেনটা রিপিট করতে পারবো? একটা লেন্স আছে, তার আগে দুটো ওয়েভ ফ্রন্ট রয়েছে, দেখো দুটো পরপর ওয়েভ ফ্রন্ট আমি এঁকেছি, ঠিক? এই ওয়েভ ফ্রন্ট মানেই ওখানে রে আছে, রে মানে লাইট আছে, ওই লাইটটা লেন্সের মধ্যে দিয়ে ঢোকার পরে বাইরে যখন বেরিয়ে আসবে ডান সাইডে সেখানে কিরকম ওয়েভ ফ্রন্ট দেখতে হবে? জলদি করো। আচ্ছা সেকেন্ড পয়েন্ট, সেকেন্ড প্রবলেম,
Yes, you are right. Right. এটা একটা লেন্স, তোমরা জানো কি করতে হয়। এই প্রবলেমটা দেওয়া হয়েছে, তার ফান্ডা তোমাদের কাছে কিন্তু আছে, এরকম একটা মিরার আছে। এই মিরারের এখানে ওয়েভ ফ্রন্ট, এই দুটো মিরারে হিট করার পরে কিরকম ওয়েভ ফ্রন্ট হবে, একটা প্রিজম। হয়ে গেছে তোমাদের? ডান 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 হ্যাভ ইউ ফিনিশড ইট অর ইউ ইয়োরসেলফ বিন বিন বেস ফিনিশড? রাইট, দুটোই ঠিকই বলেছো, কিন্তু ওয়েভ ফ্রন্ট ড্র করতে বলেছে মাই ডিয়ার। দত্তাত্রেয়, তুমি ঠিকই বলেছো, কিন্তু ওয়েভ ফ্রন্টটা ড্র করতে বলেছে, তোমাদের কিন্তু এটা পারা উচিত। এই হয়ে গেছে তো লেন্স টে সেরিকাল ওয়েভ ফ্রন্ট হবে, সাবাস। ইয়েস, আচ্ছা দেখো, যারা যারা পারোনি দেখো, তোমাকে এইরকম ওয়েভ ফ্রন্ট দিয়ে দিয়েছে, রাইট? হ্যালো সবাই দেখো আমার দিকে, প্রবলেম গুলো হিট করার জন্য আমাকে কি করতে হবে দেখো। দেখো আমরা তো ওয়েভ ফ্রন্ট নিয়ে খুব একটা কমফর্টেবল নই, আমরা কি নিয়ে কমফর্টেবল? রে নিয়ে কমফর্টেবল না? হ্যালো, তাহলে যদি এইরকম প্যারালাল রে আসে এই লেন্সে, তোমরা পড়েছো পড়েছো, লেন্সে যদি এরকম প্যারালাল রে আসে তাহলে ও ফোকাসে এসে মিট করবে না? এবার দেখো এইখানে যদি এটা যদি ওয়েভ ফ্রন্ট হয় তাহলে রে আর ওয়েভ ফ্রন্টের মধ্যে 90 ডিগ্রি, বলো। হ্যালো, হ্যাঁ স্যার। এবার ধরো এখানে যদি কোনো, তুমি বলছো ডান দিকেও যদি এরকম ওয়েভ ফ্রন্ট হয় তাহলে বলো তো ওয়েভ ফ্রন্ট আর রে এর মধ্যে কি 90 ডিগ্রি না বেশি, মানে 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 90 ডিগ্রি না 90 থেকে কম আর বেশি, এই যেটা কি বললাম বুঝলে? 90 থেকে কম বেশি, রাইট? তার মানে এখানে কি 90 হতে হবে না? হ্যালো, হ্যাঁ স্যার। তাহলে এরকম হবে না ওয়েভ ফ্রন্ট? আরে বাবা, তাহলে তো এটার সাথে 90 ডিগ্রি, তোমরা কি আমার কথা বুঝতে পারলে? হ্যাঁ স্যার, স্ফেরিক্যাল হবে। গুড, স্ফেরিক্যাল হবে। কে কে বুঝতে পেরেছো বলো, যদি কেউ আছো যে বুঝতে পারোনি, যদি বুঝতে না পারো হাত তোলো, আমি বুঝিয়ে দেবো। সারণ না বুঝতে পেরেছো? দেখো আমি কি বলেছি, এই দুটো ওয়েভ ফ্রন্টের মাঝখানে এটা 90 ডিগ্রি হবে, ওয়েভ ফ্রন্ট আর রে এর মধ্যে। হ্যালো, তাহলে এইখানে যদি এরকম একটা রে হতো তাহলে অ্যাঙ্গেল কত হতো এই রে আর এই ওয়েভ ফ্রন্টের মধ্যে? 90 না 90 থেকে কম বেশি? 90 থেকে কম বেশি হওয়া চলবে কি চলবে না? চলবে না। যদি না চলে তাহলে, যদি 90 হতে হয় তাহলে এখানে, যদি 90 হতে হয় তাহলে ভেবে দেখো, এইটা এরকম স্ফেরিক্যাল হতে হবে না, নইলে কখনো 90 পসিবল? বুঝতে পেরেছি। এবার এটা বলো, যখনই তোমার ওয়েভ ফ্রন্ট দিয়ে দিয়েছে তখনই তুমি রে ড্র করবে না? রে 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 গুলো এইভাবে যাচ্ছে যাচ্ছে না? এটা যদি মিরার হয় তাহলে রিফ্লেক্ট করার পরে ও এখানে কনভার্জ করবে, করবে কি করবে না? তাহলে এখানেও যে ওয়েভ ফ্রন্ট গুলো হবে সেগুলো কি এরকম হবে? কেন দেখো, যখন ও এখান থেকে বেরিয়ে এসছে তখন এই রে আর এর সাথে কি এটা 90 ডিগ্রি, বলো বুঝতে পারছো কিনা? কোনো ডাউট আছে? না স্যার। প্রিজম, প্রিজমে
এইভাবে কি আমার রেগুলো আসছে? কারণ ওয়েভ ফ্রন্ট যদি এরকম হয়, দেখো ওয়েভ ফ্রন্ট যদি এরকম হয় তার সাথে পারপেন্ডিকুলারলি আমার রে হবে না? দেখো রেগুলো কি এরকম আসছে বলো? ওকে, রেগুলো যদি এরকম আসে, তোমরা কি জানো যে প্রিজম কি কারণে ইউজ করা হয়? প্রিজম কি কারণে ইউজ করা হয় জানো? প্রিজম ইউজ করা হয় রেগুলোকে বেন্ড করার জন্য, বেন্ড। এই তোমরা এটা কি 9 10 এ পড়েছো প্রিজম? হ্যাঁ স্যার পড়েছি। তাহলে কি বেন্ড করা মানে কি এরকম বেন্ড হবে না? বেন্ড হবে, কিন্তু এখান থেকে বেরোনোর পরেও কিন্তু এই দুটো প্যারালালি থাকবে। তাহলে বলো তো এখানে ওয়েভ ফ্রন্ট গুলো কি এরকম হবে? কি হবে না, প্লেনই হবে, কিন্তু এরকম বেঁকে হবে না? হ্যাঁ স্যার। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। কোনো অসুবিধা থাকলে বলতে পারো, আমি আবার রিপিট করব। স্যার সেকেন্ডটা একবার দেখাবো? দেখাবো, এই দেখো। তোমাদের 10 এর ক্লাস 10 এর অপটিক্স এর যে বেসিক ইনফরমেশন বলো, ফান্ডা বলো, সেই দিয়েই আমি এই প্রবলেম গুলো করেছিলাম। তোমরা কি প্রবলেম গুলো বুঝতে পেরেছো বলো? হ্যালো, তোমরা কি প্রবলেম গুলো বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা এবার দেখো এই প্রবলেমটা, দেখো ভেরি গুড প্রবলেম। এখানে একটা ইন্টারফেস আছে, রাইট? এইটা মিউ ওয়ান, এইটা মিউ টু। তোমরা মিউ ওয়ান আর মিউ টু কি জানো? রিফ্র্যাকটিভ ইন্ডেক্স পড়েছো? পড়েছো? রিফ্র্যাকটিভ ইন্ডেক্স। এবারে আমাকে বলে দিয়েছে মিউ ওয়ান গ্রেটার দ্যান মিউ টু, ঠিক? এইখানে আমাকে বলে দিয়েছে যে এইরকম দুটো, সরি, এইরকম দুটো ওয়েভ ফ্রন্ট, রাইট? এটা হচ্ছে মিডিয়াম ওয়ান, এটা হচ্ছে মিডিয়াম টু। এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? এই যে দুটো ওয়েভ ফ্রন্ট, সেই দুটো 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে রয়েছে, দুটোই প্যারালাল ওয়েভ ফ্রন্ট, ঠিক? হ্যালো। তাহলে আমাকে মিডিয়াম টু তে ওই ওয়েভ ফ্রন্টটা ড্র করতে বলেছে। মিডিয়াম টু তে ওই ওয়েভ ফ্রন্টটা ড্র করতে বলেছে। মিডিয়াম টু তে ওয়েভ ফ্রন্টটা ড্র করতে বলেছে। তোমরা কি ট্রাই করবে নাকি আমি করে দেবো? ট্রাই করে দেবো। ওকে, ভেরি গুড, আই অ্যাপ্রিশিয়েট দিস অ্যাটিটিউড, ইউ শুড ট্রাই অলওয়েজ। তোমাদের মধ্যে যাবতীয় কনসেপ্ট রয়েছে কিন্তু। রাইট, দত্তাত্রেয় ঠিক বলেছো। ওকে ওকে, কিন্তু সে কি এক্স অ্যাক্সিসের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে না অন্য কোনো অ্যাঙ্গেল করে থাকবে? সেটা যদি বলতে পারো দ্যাট উইল বি কারেক্ট দত্তাত্রেয়, হোয়াট এভার ইউ হ্যাভ টোল্ড, তুমি এখনো পর্যন্ত চ্যাটে যা বলেছো এভরিথিং ইজ রাইট, বাট আই ওয়ান্ট টু নো যে ওটা এক্স অ্যাক্সিসের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে না ডিফারেন্ট কোনো অ্যাঙ্গেল করে থাকবে, বলো দেখি। স্যার ডিফারেন্ট। ওকে, কেন? ঠিকই বলেছো, যেই বললাম
আচ্ছা দেখো যারা যারা পারোনি সবাই দেখো, তোমরা কি দেখতে পাচ্ছ? হ্যালো, আচ্ছা বলো তো এটা কি ড্র করেছি? এই যে ইয়েলো দিয়ে কি ড্র করেছি বলতে পারবে? পারপেন্ডিকুলার লাইন। আরে রে 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 বলে পারপেন্ডিকুলার লাইন, এটা রে না? হ্যালো, আচ্ছা এবার এখানে একটা মিডিয়াম, এখানে একটা মিডিয়াম, এই দুটো মিডিয়ামে এসে এই রে গুলো কি হয়? রিফ্র্যাক্ট হয়। এবারে পরের যে মিডিয়ামটা, সেই মিডিয়ামটা যদি রেয়ারার মিডিয়াম হয় তাহলে এখান থেকে ওই দূরে সরে যায় না কি? বুঝতে পারছো? দেখো এইটা যদি আই হয় আর এইটা যদি আর হয় তাহলে বলো তো আই বড় না আর বড়? আর বড়। গুড, এটা তোমরা 9 10 এ করে এসছো। তাহলে সেকেন্ড মিডিয়ামে কি আমি রে পেয়ে গেছি? বলো, সেকেন্ড মিডিয়ামে রে পেয়ে গেছি, তাহলে আমি এখানে ওয়েভ ফ্রন্ট পেয়ে যাব। হ্যালো, এবার বলো তো, এবার বলো তো এরা দুজন, মানে এই সরি এই এরা দুজন, এরা এক্স অ্যাক্সিস এর সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে? 45 করে আছে না 45 এর বেশি করে আছে না কম করে আছে বলতে পারবে? কারণ এইটা 90 ডিগ্রি, এইটা যদি থিটা হয় সেই থিটাটা 45 না 45 এর বেশি না কম বলতে পারবে? বেশি। শিওর, ভেরি গুড, কে বললে বেশি? সন্দীপ। দেবার্গ বুঝতে পেরেছো কেন বেশি? আরে বাবা, এইটা যদি ভেবে দেখো, এই লাইনটা যদি একেবারে এরকম স্ট্রেট হতো তাহলে এইটা আমার তোমার ওয়েভ ফ্রন্ট হতো না, তখন এক্স অ্যাক্সিস এর সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করতো না। তার মানে এইটা যত বেগবে তত থিটা বাড়বে কি কমবে? বলো, বাড়বে। ইউ আর রাইট, সেটাই তুমি বলেছো, অ্যাবসলিউটলি রাইট, ফাইন, ভেরি গুড ডিয়ার। তোমরা কি সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। গুড, এই অবধি যদি তোমাদের মধ্যে কোনো ডাউটস থাকে আমাকে বলতে পারো। আচ্ছা যদি ডাউটস না থাকে তাহলে এবারে আমি হাইগেন্স প্রিন্সিপাল পড়াবো। আমি আর আলাদা করে লিখলাম না হাইগেন্স প্রিন্সিপাল কাকে বলে, তোমার চোখের সামনে আমি নিয়ে চলে এলাম হাইগেন প্রিন্সিপাল কাকে বলে, এইটা আমি তোমাদের এবারে বোঝাবো। দেখো আমি লিখতেই পারতাম কিন্তু আননেসারি টাইম লস, এই একই জিনিস। হাইগেন্স প্রিন্সিপাল মন দিয়ে শোনো। হাইগেন্স তোমার এই ওয়েভ অপটিক্স এর উপরে, কি বললাম, এই ওয়েভ অপটিক্স এর উপরে বা লাইটের ওয়েভ নেচার নিয়ে প্রচুর এক্সপেরিমেন্ট করেছেন, প্রচুর পড়াশোনা করেছেন, করে উনি ওয়েভ ফ্রন্ট সম্বন্ধে একটা ক্লিয়ার কাট আইডিয়া দিয়েছেন, রাইট? সেই ক্লিয়ার কাট আইডিয়াটাকে আমরা তিনটে পয়েন্টে লিখেছি। কি কি লিখেছি, কি হচ্ছে না হচ্ছে সব বোঝাচ্ছি। এখানে আমরা যেটা বলার সেটা হচ্ছে এই যে এই ওয়েভ ফ্রন্টের এই হাইগেন্স যে কথাগুলো বলেছেন সেগুলো ভিজুয়ালাইজ করা একটু ডিফিকাল্ট, ভিজুয়ালাইজ করা মুখস্থ তো করাই যায় কিন্তু ভিজুয়ালাইজ করাটা একটু ডিফিকাল্ট, সেই ভিজুয়ালাইজেশনটা আমি একটু করাতে চাইছি। কি বললাম? সেই ভিজুয়ালাইজেশনটা আমি একটু করাতে চাইছি। আচ্ছা তোমরা সবাই দেখো আমি কি বলতে চাইছি। হাইগেন্স প্রিন্সিপালের ফার্স্ট পয়েন্ট কি বলেছে? এভরি পয়েন্ট অন এ ওয়েভ ফ্রন্ট অ্যাক্ট অ্যাজ এ নিউ সোর্স অ্যান্ড আর নোন অ্যাজ সেকেন্ডারি ওয়েভলেট। ফার্স্ট পয়েন্টটা বলেছে, আমি বলবো বোঝাবো। সেকেন্ড পয়েন্টটা কি বলেছে? ফ্রম সেকেন্ডারি ওয়েভলেট ডিস্টারবেন্স স্প্রেডস আউট ইন অল ডিরেকশন উইথ ভেলোসিটি অফ লাইট ওয়েভ অ্যাজ লাইক অরিজিনাল সোর্স। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যালো, থার্ড পয়েন্টটা কি বলেছে? দ্য সার্ফেস অফ ট্যাঞ্জেন্সি টু দ্য সেকেন্ডারি ওয়েভলেট, the surface of tangency to the secondary wavelet in forward direction is called secondary wave front. তাহলে আমি একটা প্রাইমারি ওয়েভ ফ্রন্ট পেয়েছি আর একটা সেকেন্ডারি ওয়েভ ফ্রন্ট পেয়েছি না? বলো দেখো। হ্যালো, হ্যাঁ স্যার। আচ্ছা এই জিনিসটা কি হচ্ছে আমি একটু বোঝাই। দেখো ফার্স্ট পয়েন্টটা কি বলেছে? এভরি পয়েন্ট অন এ ওয়েভ ফ্রন্ট অ্যাক্ট অ্যাজ এ নিউ সোর্স অ্যান্ড আর নোন অ্যাজ সেকেন্ডারি ওয়েভলেট। তোমরা কি আমার কথা বুঝতে পারলে? দেখো কি বলেছে, পয়েন্ট সোর্স মানে বাল্ব, ধরো এটা আমার বাল্ব, কি বললাম, বাল্ব, এই বাল্ব থেকে এইরকম ওয়েভ বেরোচ্ছে, বলো। হ্যালো, তাহলে আমি যদি এই পয়েন্টস গুলোকে একভাবে যোগ করি আমি কি পাবো? আর আধ ঘন্টা পর কি বললাম, আমি যদি এই পয়েন্টস গুলোকে যোগ করি আমি একটা স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট পাবো। আচ্ছা আমি এই পয়েন্টস গুলোকে তার পরের পয়েন্টস গুলোকে যোগ করলে তো আমি একটা স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট পাবো না? আবার তার পরের পয়েন্টস গুলোকে যোগ করলে তো একটা স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট পাবো কি পাবো না?
তার মানে আমি এইভাবে ভাবতে পারি এই পয়েন্ট সোর্স থেকে স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট গুলো বেরোচ্ছে, স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট গুলো শুধু বেরোচ্ছে, ভেবে দেখো, হ্যালো ভিজুয়ালাইজ করতে পারছো, মানে ছোট স্ফিয়ার বেরোচ্ছে সেটা বড় হচ্ছে, তাই না? তাই তো ঘটনা ঘটছে, তাই না? এই অবধি তো আমরা ওয়েভ ফ্রন্ট সম্বন্ধে জেনেছিলাম, কিন্তু এই হাইগেনস এখন নতুন কিছু বলছেন। উনি কি বলছেন? এভরি পয়েন্ট অন এ ওয়েভ ফ্রন্ট, ধরো এইটা ওয়েভ ফ্রন্টের উপর একটা পয়েন্ট না, এটা দেখো এটা ওয়েভ ফ্রন্টের উপর একটা পয়েন্ট না, হ্যালো বুঝতে পারছো? এই যে এটা হাইগেনস কি বলছেন, হাইগেনস বলছেন এভরি পয়েন্ট অন এ ওয়েভ ফ্রন্ট অ্যাক্টস অ্যাজ এ নিউ সোর্স। এখন এই পয়েন্টটা সোর্সের মতো কাজ করছে, যদি এই পয়েন্টটা সোর্সের মতো কাজ করে তাহলে ও এরকম ওয়েভ ফ্রন্ট তৈরি করবে কি করবে না? এই যে এরকম বুঝতে পারছো কি হচ্ছে? সিমিলারলি এইখানে যে পয়েন্টটা রয়েছে সেও তো তোমার সোর্সের মতো কাজ করবে, তাই না? এই বাবা আবার তুমি বলবে দাদা শুধু এই দুটো পয়েন্ট কেন, এর ভেতরে যে পয়েন্টগুলো আছে সেও তো এরকম কাজ করছে, হচ্ছে না? এবার ভিজুয়ালাইজ করতে পারছো, ভিজুয়ালাইজ করতে পারছো? এখনো কিন্তু শেষ হয়নি। এবার দেখো এ অরিজিনাল সোর্স, তাই না? সেখান থেকে এই ওয়েভ ফ্রন্টটা তৈরি হয়েছিল, সেই ওয়ে সেই ওয়েভ ফ্রন্টের উপরে যে পয়েন্টটা সে একটা নতুন সোর্স হিসেবে কাজ করছে, কি সে একটা নতুন সোর্স হিসেবে কাজ করছে, এই যে এটা, বুঝতে পারলাম? হ্যালো এবার সে এই 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 ওয়েভ ফ্রন্টটা তৈরি করেছে, আরে এই ওয়েভ ফ্রন্টের উপরে যে পয়েন্টটা সেও তো তখন ওয়েভ ফ্রন্ট তৈরি করবে। তাহলে পুরো ব্যাপারটা কি হচ্ছে বুঝতে পারছো? কত কমপ্লিকেটেড ভিজুয়ালাইজ করা, যদি তোমরা কি বুঝতে পারছো কি বললাম? হ্যাঁ স্যার পারছি। এটা এটা ফার্স্ট পয়েন্ট বলেছে, এভরি পয়েন্ট অন এ ওয়েভ ফ্রন্ট অ্যাক্টস অ্যাজ এ নিউ সোর্স অ্যান্ড আর নোন অ্যাজ সেকেন্ডারি ওয়েভলেট। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যালো বলো বলো বলো। হ্যাঁ স্যার রাইট। এবার দেখো প্রতিটা যে ওয়েভ ফ্রন্ট তার যে প্রতিটা পয়েন্ট, সেই প্রতিটা পয়েন্ট কি হচ্ছে বলো? শুধু মানে ইয়ে তৈরি করছে না, ওয়েভ ফ্রন্ট তৈরি করছে না, তারপরে সেই ওয়েভ ফ্রন্ট গুলো চারিদিকে বেরোচ্ছে না? এবার চোখ বন্ধ করে ভাবার চেষ্টা করো তো, ইট উইল বি ডিফিকাল্ট, বাট দ্যাট ইজ অ্যাকচুয়ালি হ্যাপেনিং। বলো আমি কি বুঝতে পারছি? হ্যালো এটাই আমাদেরকে ফার্স্ট পয়েন্টটা বলছে। এইটুকু যদি বলতে পারো বা এইটুকু যদি লিখতে পারো, তোমাদের বোর্ডে আসে, বোর্ডে আসে, বোর্ডে কি আসে? হাইগেনস প্রিন্সিপাল লিখতে আসে, তখন এই তিনটে পয়েন্ট তোমরা চোখ বন্ধ করে লিখে দেবে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? বলো। ওকে এবার দেখো সেকেন্ড পয়েন্টটা কি বলেছে, সেকেন্ড পয়েন্টটা আর থার্ড পয়েন্টটা আমি একসাথে বুঝিয়ে দিচ্ছি। আমি ধরলাম এইটা, ধরলাম না এইটা তো আমার অরিজিনাল সোর্স ছিল, এই যে এটা দেখো এইটা অরিজিনাল সোর্স বলো ছিল না? এবারে এই যে এইটা, এইটাকে আমি এইভাবে ড্র করেছি, করলাম বলো তো, এই যে এইটাকে আমি কি বলবো, প্রাইমারি ওয়েভ ফ্রন্ট বলবো? হ্যালো বলবো? এবার দেখো এই প্রাইমারি ওয়েভ ফ্রন্টের উপরে যে পয়েন্টস গুলো, সেই পয়েন্টস গুলো একটা কি তৈরি করছে, সোর্স হিসেবে কাজ করছে, বলো? তোমরা কি আমার কথা বুঝতে পারছো? আরে বাবা হচ্ছে তো। হ্যালো এবার দেখো এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এবার দেখো এর মাঝখানেও তো আরো পয়েন্ট আছে, মানে এই সেম রকম, মানে অ্যাকচুয়ালি যেটা বলতে চাইছি এই পয়েন্টটাই তো সোর্স হিসেবে শুধু কাজ করছে না, এই পয়েন্টটা তার পাশের পয়েন্টটাও তো কাজ করছে, তাই না? তার মানে এইখানে আমি আর একটা পয়েন্ট পাবো না? তাহলে ভেবে দেখো তো, আমি যদি এই পয়েন্টস গুলোকে যোগ করি, এই পয়েন্টস গুলোকে যোগ করি, বুঝতে পারছো কোন পয়েন্টস গুলোকে, একদম টপ উপরের পয়েন্টস গুলোকে যোগ করি, এই পয়েন্টস গুলো সেম ফেজে মুভ করছে, সরি সেম ফেজে ভাইব্রেট করছে, এই 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 যে ওয়েভ ফ্রন্টটা পেয়েছি, একে কি ওয়েভ ফ্রন্ট বলবো বলো তো? উপরের শাবাশ সেকেন্ডারি ফ্ল্যাট ওয়েভ ফ্রন্ট। এই অবধি যদি তোমাদের মধ্যে কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো। আছে? হ্যালো আছে? নেই? আছে কি? নেই? আছে কি? নেই? তাহলে বলো তো এইগুলো আমি কি ড্র করেছি, সরি এই যে এইগুলো কি ড্র করেছি, এই রেড গুলো বলো। হ্যালো বলো, রেড গুলো কি রে না? এগুলো 90 ডিগ্রি করে না? দেবার গো বোঝা যাচ্ছে, সারুন না বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। এইটা ছিল হাইগেনস প্রিন্সিপাল। এবার তোমরা তিনটে হাইগেনস প্রিন্সিপাল পড়ো, দেখো লাস্টটা কি বলেছে, সারফেস অফ ট্যাঞ্জেন্সি টু দা সেকেন্ডারি ওয়েভলেট। অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি এই যে এই যে এইটা যে তৈরি করেছে না সেকেন্ড ডিস্টারবেন্স, এই যে যেটা দেখাচ্ছি, এইটাকে বলে সেকেন্ডারি ওয়েভলেট। কি বলে এটাকে, কি বলে? সেকেন্ডারি ওয়েভলেট। এই সেকেন্ডারি ওয়েভলেটে সব ট্যাঞ্জেন্ট গুলোকে যদি আমি যোগ করি তাহলে কি পাই? সেকেন্ডারি ওয়েভ ফ্রন্ট। দেখো ওটাই থার্ড পয়েন্ট বলেছে। তোমরা দেখো তো তিনটে পয়েন্ট যেটা বলেছে
তোমরা বুঝতে পারছো কিনা, তোমাদের আমি বোঝালাম? হ্যাঁ স্যার বুঝেছি। তোমাদের বোর্ডে এই হাইজেন্স প্রিন্সিপাল লিখতে আসে, এই তিনটে পয়েন্ট লিখবে, দু নাম্বার দেবে, এতে বেশি পাকামো মারানোর দরকার নেই, স্টাইল মারানোর দরকার নেই। আমি বোঝাতে পারলাম? যেটুকু বুঝেছ সেটুকু নিয়েই থাকো, তোমাদের এই লেভেল পর্যন্ত এইটুকুই দরকার, এর বেশি কিছু দরকার নেই। কিন্তু এটাকে চোখ বন্ধ করে ভিজুয়ালাইজ করা ইটস ভেরি ডিফিকাল্ট, রাইট? হ্যালো, এবার ভাবো যিনি প্রথম এটাকে স্টাডি করে ইনভেন্ট করেছিলেন হাইজেন্স, তার পক্ষে কতটা ডিফিকাল্ট ছিল। আর ইউ আন্ডারস্ট্যান্ডিং? এই তিনটে স্টেটমেন্ট লিখে দেওয়া ইজ ইজি, এখন এই তিনটে স্টেটমেন্ট আমরা মুখস্থ করে চলে যাচ্ছি, দ্যাট ইজ অলসো ইজি, বাট ইউ থিঙ্ক ইন দা ইন 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 টার্মস অফ যে এটা তৈরি করেছিল। তোমরা কি আমার কথা বুঝতে পারছো মাই ডিয়ার? হ্যালো, হ্যাঁ স্যার বলেছি। এই অবধি কোনো ডাউট আছে বলো? আচ্ছা, এই অবধি তোমাদের যদি কোনো ডাউট না থাকে তাহলে আমার একটা ডাউট আছে, আমি বলবো আমার ডাউটটা। হ্যালো বলো, আমি বলবো আমার ডাউটটা। দেখো, শুধু আমার ডাউট না, এটা সাইন্টিস্টদের ডাউট হয়েছিল, তারপরে এটার উপর কাজ হয়েছিল। মন দিয়ে শোনো, কি ডাউট এই অবধি? ফাইন, এটা কি সোর্স, তাই না? হ্যালো, দেখো এ কি করছে, এরকম 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 কি তৈরি করছে বলো, কি তৈরি করছে বলো, ওয়েভ ফ্রন্ট, তাই না? হ্যালো, এবার বলো এই, হ্যাঁ বলো স্যার বলছি, ওয়েভলেট আর ওয়েভ ফ্রন্ট এর ডিফারেন্স কি? ওয়েভ ফ্রন্ট হচ্ছে এর ট্যানজেন্ট গুলোকে যোগ করলে যে লোকাসটা পায় সেটা হচ্ছে ওয়েভ ফ্রন্ট, আর এই যে সেকেন্ডারি যে ডিস্টারবেন্স, সেই ডিস্টারবেন্স যে ওয়েভ ফ্রন্টটা তৈরি করেছে, সরি সেকেন্ডারি ওয়েভ ফ্রন্ট, সরি আর সেকেন্ডারি ওয়েভ ফ্রন্ট, ওয়েভ ফ্রন্টটা হচ্ছে এই ট্যানজেন্ট গুলোকে যোগ করলে যে যেটা পাই, আর ওয়েভলেট মানে হচ্ছে এই ছোট ছোট গুলো, এইরকম গুলো, আর এই ছোট ছোট গুলোর এইগুলোকে জয়েন করলে আমি যেটা পাই সেটা ওয়েভলেট, এই ওয়েভ ফ্রন্ট, আর এই ছোট ছোট গুলো হচ্ছে ওয়েভলেট। আচ্ছা ঠিক, অনুরাগ বোঝা গেছে? আচ্ছা এইটা শোনো, এইটা ড্রপ একটা শোনো, ভালো লাগবে। দেখো এটা তো সোর্স, তাই তো? এবার দেখো এই যে যদি সোর্স হয়, তাহলে এই সোর্স থেকে এনার্জি বাইরের দিকে আসে বলো, এটা যদি সোর্স হয় তাহলে এই এনার্জি বাইরের দিকে আসছে বলো, আসছে, তার মানে কি সোর্সের মধ্যে তো এনার্জি ঢুকে যাচ্ছে না, যাচ্ছে কি বলো? না যাচ্ছে না। এইবারে মন দিয়ে শোনো, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে হাইগেন্স কি বলেছিলেন, এইখানে এও তো একটা সোর্স হিসেবে কাজ করবে, করবে না? এবার এও তো ওয়েভ ফ্রন্ট বার করবে, করবে না? হ্যাঁ স্যার, ওয়েভলেট বা ওয়েভ ফ্রন্ট। তাহলে এইখানে এনার্জিটা এই দিকে মুভ করছে না? তাহলে যে এনার্জিটা তুমি ছেড়ে দিচ্ছ সেই এনার্জিটা আমার বাল্বে চলে আসছে কি? হ্যাঁ স্যার। কি এটা একটা ড্রব্যাক না? হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, তাই না? তোমরা কি আমার কথা বুঝতে পারলে? হ্যাঁ স্যার। কোথায় ড্রব্যাকটা দত্তাত্রে বুঝতে পারলে? হ্যাঁ বুঝতে পারলাম। বুঝতে পেরেছো সারন? না বুঝতে পেরেছো? আরে বাবা এরকম যদি এও যদি স্ফেরিক্যালি একটা ওয়েভ ফ্রন্ট তৈরি করে তাহলে ওই এনার্জিটা আবার ওর মধ্যে ঢুকে যাবে না, কি বুঝতে পারছি? রাইট, এই ড্রব্যাকটা এর পরে অনেক স্টাডি করার পরে ভ্রয়েট, VROIT, ভ্রয়েট এন্ড কিটচপস, কিটচপস এন্ড ভ্রয়েট, এটা তোমাদের সিলেবাসে নেই, তো আমি বলে দিচ্ছি, কিটচপস এন্ড ভ্রয়েট, কি কিটচপস এন্ড ভ্রয়েট, এরা স্টাডি করে বার করলেন, কি বার করলেন সেটা একটু বলে দিই। সেটা হচ্ছে ওনারা বললেন, দেখো এটাকে তোমরা ফোর্থ পয়েন্ট বলতে পারো, এটাকে তোমরা ফোর্থ পয়েন্ট বলতে পারো, কোনো আপত্তি নেই আমার। সেটা হচ্ছে মোর এনার্জি, মোর এনার্জি ইজ প্রোপাগেটেড, কি বললাম, মোর এনার্জি ইজ প্রোপাগেটেড ইন দা ডাইরেকশন অফ রে, এটা ওনারা বললেন। তোমরা আমার কথা বুঝতে পারলে? হ্যালো, এটা বললেন। এবার এটা বলাটা খুব যে সহজ ছিল তা নয়, কি হচ্ছে একটু তোমাদের সামান্য বলি। দেখো মাই ডিয়ার, এইটা ধরো আমার একটা ওয়েভ ফ্রন্ট, ঠিক, এই ওয়েভ ফ্রন্ট থেকে এইখানে আর একটা ডিস্টারবেন্স তৈরি হয়েছে না, আমি এই পাশের গুলো ড্র করলাম না, এইগুলো করলাম না, মানে আমি এইটা বলতে চাইছি, এইটার এই এর ডান দিকে মানে এই পয়েন্টের ডান দিকে যেটা আছে সেইটাকে আমি ড্র করলাম, পেছনটাকে ড্র করলাম না, ঠিক। হ্যালো বুঝতে পারছো? তার মানে কি, ভেবে দেখো, মন দিয়ে শোনো, এ যখন একটা ওয়েভ ফ্রন্ট তৈরি করেছে, এই যে তুমি তখন এইটাকে যদি সোর্স নাও এইটাকে, তাহলে সেও তো ওয়েভ মানে সোর্সের মতোই কাজ করেছে, করেছে না? সেও তো ওয়েভ তৈরি করেছে, সেই ওয়েভের একটা ইকুয়েশন ছিল, মনে আছে, ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস সামথিং ছিল না? তাহলে এও তো সেরকম একটা ইকুয়েশন তৈরি করবে, করবে না? সেই ইকুয়েশনে একটা অ্যাম্পলিটিউড ছিল, মনে আছে অ্যাম্পলিটিউড?
হ্যালো। এবার রয়টার কিচফস্কি বলছেন, শোনো, রয়টার কিচফস্কি বলছেন, শোনো, রয়টার কিচফ বলছেন এই যে অ্যাম্পলিটিউডটা এটা কনস্ট্যান্ট থাকে না, এই অ্যাম্পলিটিউডটা এইভাবে ভ্যারি করে, কি বললাম, এইভাবে ভ্যারি করে। যেখানে থিটাটা কি সেটা শোনো, সেটা হচ্ছে এই ডিরেকশনে থিটার ভ্যালু হচ্ছে 0 degree, আর এই ডিরেকশনে থিটার ভ্যালু হচ্ছে 180 degree। এবার তোমরা আমাকে বলো, এই ডিরেকশনে যদি 0 degree হয় তাহলে cos 0 ভ্যালু কত? 1। তাহলে এই ডিরেকশনে অ্যাম্পলিটিউড কত? 2a। হ্যালো, অ্যাম্পলিটিউড 2a না? হ্যাঁ। এই ডিরেকশনে তাহলে অ্যাম্পলিটিউড কত হলো? cos 180 degree হলো -1, 0 না? হুম। এবার দেখো ইনটেনসিটির যে ফর্মুলা পেয়েছিলাম সেখানে আমার অ্যাম্পলিটিউড ছিল, হ্যালো, এই যে ইনটেনসিটিতে অ্যাম্পলিটিউড ছিল, বলো? হ্যাঁ। আচ্ছা, অ্যাম্পলিটিউড ছিল, নো ডাউট। যদি অ্যাম্পলিটিউড থাকে তাহলে বলো তো অ্যাম্পলিটিউড মানে কি? সরি, অ্যাম্পলিটিউড, হ্যাঁ, অ্যাম্পলিটিউড ছিল, কোথায় ছিল? ইনটেনসিটিতে। তার মানে বলো তো ডান দিকে ইনটেনসিটি, আচ্ছা, ইনটেনসিটি মানে কি? তার সাথে এনার্জি অ্যাসোসিয়েটেড না? হুম। অ্যাম্পলিটিউড 0 হলে এনার্জি কত হবে? হ্যালো, বলো, অ্যাম্পলিটিউড 0 হলে ইনটেনসিটি 0, ইনটেনসিটি 0 হলে এনার্জি কত? হ্যালো, এই দত্তাত্র বুঝতে পারছো? হ্যাঁ স্যার, এনার্জিও 0। কারেক্ট, শাবাশ মাই ডিয়ার, এনার্জি 0। আচ্ছা, যদি এনার্জি 0 হয় তাহলে বলো তো কোন ডিরেকশনে প্রপাগেট করবে এনার্জি? 1 নম্বর ডিরেকশন না 2 নম্বর ডিরেকশন? 2। শাবাশ, শাবাশ, তোমরা কি একটু একটু বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ স্যার। তাহলে ফোর্থ পয়েন্টটা কি বলছে বলো তো? মোর এনার্জি ইজ প্রপাগেটেড ইন দ্য ডিরেকশন অফ রে। আচ্ছা, এটা রে বলবো না, রেও বলা যায়, ইন দ্য ডিরেকশন অফ ওয়েভ বলি, অর রে। তোমরা কি বুঝতে পারলে আমি কি বললাম? তাহলে কি আমি এখান থেকে বলতে পারি E1 যেটা সামনের দিকে এগোচ্ছে সেটা ভেরি ভেরি গ্রেটার দ্যান E2 যেটা পেছন দিকে যাচ্ছে? হ্যালো, এবার তোমরা বলবে দাদা পেছন দিকে তো 0 যাচ্ছে, 0, তুমি E2 তো 0, E2 কি 0 ভেবে বলো। হ্যালো, E2 0 না, কেন বলো তো? ধরো যে যে ওয়েভ ফ্রন্টটা, মানে দেখো এটা তো এরকম পুরোটা গোল্লা মতো, তাই না? গোল্লা মতো না? হ্যাঁ স্যার। তাহলে এখানে যেটা আসবে সেখানে অ্যাঙ্গেলটা এরকম না? এটা কি 180 না 180 কম? সেই কারণে আমি লিখেছি E2। এবার বলো E2 যেটা ব্যাকওয়ার্ডে যাচ্ছে সেটা নন জিরো না জিরো? E2 যেটা ব্যাকওয়ার্ডে যাচ্ছে সেটা নন জিরো না জিরো? নন জিরো। সেই নন জিরোটা E1, দেখো E1 যেটা সামনের দিকে যাচ্ছে সেটা অনেক বেশি। তোমরা কি আমার কথা বুঝতে পারলে? এই লাস্টের যেটা, এটা আমাদের অতটা লাগবে না, তোমরা তোমাদের হাইগেন্স প্রিন্সিপাল বলতে এই তিনটেই বলা হয়, এই যে এই তিনটে, তার সাথে এই যে এই ডায়াগ্রামগুলো একটু ড্র করে দেবে, তারপরেও যদি তোমার মনে হয় যে টাইম আছে তুমি লিখতে পারো, তুমি এই আমার লাস্ট পয়েন্টটা লিখতে পারো চাইলে। আমার কথা বুঝতে পারলে? বলো, একটা জিনিস আমি তোমাদের সাজেস্ট করব, সেটা হচ্ছে তোমরা বইগুলো দেখবে, বইগুলোতে হাইগেন্স প্রিন্সিপাল কি লেখা আছে সেইটা একেবারে ডিটো লিখবে, রাইট? হ্যালো, সেটা একেবারে ডিটো লিখবে, পাকামো মারার দরকার নেই, ওকে? কারণ তোমাদের যখন বোর্ডের এক্সামে, আমি বোর্ডের এক্সামের কথা বলছি, কম্পিটিটিভ এক্সামে তো এখান থেকে কোয়েশ্চেন আসবে না, মানে তোমাকে লিখতে দেবে না, অন্যভাবে আসবে, যে ধরনের প্রবলেম আমি তোমাদের করিয়েছি ওয়েভ ফ্রন্টের উপরে সেই ধরনের প্রবলেম আসতে পারে, কিন্তু এরকম লিখতে দেবে না, মানে এই ধরনের প্রবলেম আসতে পারে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। এই অবধি যদি তোমাদের মধ্যে কোনো ডাউটস থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো। আচ্ছা, কোনো ডাউট? হ্যাঁ